ভগবান এই জগতে যা কিছু সৃষ্টি করেছেন বীজ দ্বারা, ভগবান যে বীজ দ্বারা সৃষ্টি করেছেন তার প্রমাণ দশম অধ্যায়ে আছে, আছে সপ্তম অধ্যায়ের দশ নম্বর শ্লোকে শ্রীমদ ভগবত গীতা। সেখানে ভগবান বলছেন বিজমান সর্বভূতানাম বিবিধি পার্বত সনাতন বুদ্ধির বুদ্ধিমতাম অশ্বিনী তেজস তেজস্বী নমঃ। বিজমান সর্বভূতানাম বিবিধি পার্বত সনাতন, হে পার্থ হে পৃথান পুত্র, অর্জুনের অনেকগুলো নামের মাঝে একটি নাম হচ্ছে পার্থ। কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগত। জগতে মিলে রে ভাই কৃষ্ণ প্রেম ধর, বৃন্দাবনের যুগল ভজন কে বজনি তো
রাধা কৃষ্ণ নীতি তো লীলা
সর্বজীবীর মঙ্গল কামনায় সপ্ত দিবস ব্যাপী পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের অপ্রাকৃত লীলা মাধুরী শ্রীমৎ ভাগবত তার মুখমিশ্রিত বাণী শ্রীমৎ ভগবদ্ গীতা এবং অনিন্দময় প্রেমের নির্যাস শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতির আলোকে অপ্রাকৃত প্রেমামৃত কথামৃত রসামৃত তত্ত্বামৃত আস্বাদনীর মনোরথে যে যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তারই ধারাবাহিকতায় আজ তৃতীয় রজনী
বৈরী আবহাওয়ার আকিঞ্চনে গতকাল আমরা অপ্রাকৃত ভাগবত সম্মিলিত আস্বাদন করতে পারিনি। ভগবান শ্রী গোবিন্দের অশেষ বিশেষ কৃপায় যজ্ঞানুষ্ঠানের তৃতীয় রজনীতে উপবেশন যারা করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার রামপুর হাট থানাস্থ পশ্চিম কাষ্ঠগড়া শ্রী শ্রী কালীমায়ের মন্দির প্রাঙ্গণে আপনাদের প্রত্যেকেই রাতুল রাঙ্গা চরণে আমি অভাজন ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। বাঞ্ছা কল্প তরু হেশ্চ কৃপা সিন্ধু বয়বচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নম নমঃ। একটু বাড়িয়ে দাও মনিটরে। কৃতজ্ঞতা নিবেদন করছি আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি যারা চমৎকার ভাবে এই যজ্ঞানুষ্ঠানটি আমাদের উপহার প্রদান করেছেন, যাদের কারণে সাধুর সঙ্গে হরিকথা শ্রবণ করার সৌভাগ্য হয়েছে আমাদের। আয়োজনকারী ভক্তবৃন্দ জয়যুক্ত হন, তাদেরই প্রয়াস উত্তরোত্তর শ্রী বৃদ্ধি প্রাপ্ত হোক, ধাপে ধাপে উন্নতি শিরবে, এই জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনুন তারা, দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক তাদেরই কর্ম তৎপরতায়। ইন্টারনেটের কল্যাণে যারা আছেন আমাদের সঙ্গে দেশ এবং দেশের বাহির থেকে, আপনাদের প্রত্যেককে বীরভূম জেলার সকল ভক্তবৃন্দের পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি। এবং পরবর্তীতে ইউটিউবের মাধ্যমে যারা এই পুরো প্রোগ্রামটিকে দেখবেন শ্রবণ করবেন, আপনাদের প্রত্যেককেই বীরভূম জেলার ভক্তবৃন্দের পক্ষ থেকে অভিনন্দন। আমরা গত অনুষ্ঠানে যেখানে ভগবানের কথার ইতি টেনেছি, আজ সেই স্থল থেকে পুনরায় শ্রবণ করব। প্রত্যেকেই নৈকট্যে বিনম্র নিবেদন, আমরা যেটুকু সময় ভগবানের কথা শ্রবণ করব, সেই শ্রবণ যেন কায় মনোবাক্যে হয়, শ্রদ্ধার সঙ্গে হয়। আমরা গত অনুষ্ঠানে জেনেছিলাম কেউ যদি ধর্ম প্রতিপালন করে কিন্তু সেই ধর্ম প্রতিপালনে শ্রদ্ধা নেই, কেবল লোক মনোরঞ্জনের জন্য কিংবা নিজের আত্মপ্রতিষ্ঠার জন্য সেই ধর্ম প্রতিপালন করে থাকে, সেই যজ্ঞের আয়োজন করে থাকে, তাহলে সেই যজ্ঞ অনুষ্ঠান সেই ধর্ম প্রতিপালন তাকে কখনো যথার্থ স্তরে উন্নীত করে না। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমরা যে কর্ম সম্পাদন করে থাকি সেটি হচ্ছে যজ্ঞ, কিন্তু সেই যজ্ঞটা শ্রদ্ধার সঙ্গে করতে হবে। এই জন্যই পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ বিশ্বরূপ দর্শন যোগ একাদশ অধ্যায় পঞ্চান্ন নম্বর শ্লোকে বলছেন, মত কর্ম কৃত মত পরম মত ভক্ত সঙ্গ বর্জিত নিবই রহ সর্বভূতেষু ইয় সমাম এতি পাণ্ডবঃ। পরমেশ্বর ভগবান বলছেন, শুন অর্জুন, যিনি আমার অকৈতব সেবা করেন, আমার সেবার মাঝে যার কৈতবতা নেই, কৈতব শব্দের অর্থ হচ্ছে ছলনা, আমার সেবা করছেন কিন্তু সেই সেবার মাঝে ছলনা নেই। অনেকেই ধর্ম প্রতিপালন করছেন, ভগবানের সেবা করছেন, কিন্তু তার মাঝে ছল রয়েছে,
কৈতব, যার মাঝে ছল নেই, যার মাঝে প্রাপ্তির কোন আকিঞ্চন নেই, যার মাঝে আছে কেবল আত্মনিবেদন, যার মাঝে আছে কেবল ভগবানের সন্তুষ্টি বিধান, তাকে ভালোবাসতে হই বলি ভালোবাসা। কবি গুরু বলছিলেন, তোমারই যেন ভালোবাসিতে পারি শত যুগে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, তোমাকেই যেন ভালোবাসতে পারি। এই ভালোবাসার মাঝে আমার কোনো চাওয়া নেই, চিরকাল দড়ি মুখ দড়ি দয়ে গাহিতেছে তব গান, তোমার গান গাওয়ার জন্যই তুই বদন প্রাপ্তি, তোমার কর্ম সম্পাদন করার জন্য, তোমাকে সন্তুষ্টি বিধান করার জন্য, তোমার সেবা সম্পাদন করার জন্যই তুই দুর্লভ মনুষ্য জীবন প্রাপ্তি, নৃদেহ আদম সুলভম সুদুর্লভম। আর কোন জন্মে সেই সুযোগটি ছিল না প্রভু, এই জন্মে তুমি আমায় সেই সুযোগ প্রদান করেছ, আর কোন জন্মে সেটি ছিল না। এই মনুষ্য জীবন প্রাপ্তির পশ্চাতে আমাকে কতটা কষ্ট করতে হয়েছে। বিষ্ণু পুরাণ বলছেন, জলজা নবলক্ষণি, আমাকে নয় লক্ষবার জলজ প্রাণী হয়ে জন্ম নিতে হয়েছে। স্থাবরা লক্ষবিংশতি, বিশ লক্ষবার গাছপালা হয়ে জন্ম নিতে হয়েছে বোমা। স্থাবরা লক্ষবিংশতি, ক্রিময়া রুদ্র শঙ্কা, পক্ষী নাম দশ লক্ষণাম, ত্রিংশ লক্ষ্যানী পশব জন্ম, আমি নয় লক্ষবার জলজ প্রাণী হয়ে জন্ম নিয়েছি, দশ লক্ষবার পাখি হয়ে জন্ম নিয়েছি, এগারো লক্ষ কৃমিকীট হয়ে জন্ম নিয়েছি, বিশ লক্ষ বৃক্ষ লতা গুল্ম হয়ে জন্ম নিয়েছি, ত্রিংশ লক্ষ্যানী পশব, ত্রিশ লক্ষবার পশুকুলে জন্ম হয়েছে আমার, চতুর লক্ষণি মানুষা, অতপর চার লক্ষ মনুষ্য জনম, এই জনমটা কেমন বলছেন, নৃদেহ আদম সুলভম সুদুর্লভম, অত্যন্ত দুর্লভ এই জনম। নুরি শব্দের অর্থ নর, দেহ শব্দের অর্থ তনু, আদম শব্দের অর্থ সমস্ত বীজের উৎস। ভগবান এই জগতে যা কিছু সৃষ্টি করেছেন বীজ দ্বারা, ভগবান যে বীজ দ্বারা সৃষ্টি করেছেন তার প্রমাণ দশম অধ্যায়ে আছে, আছে সপ্তম অধ্যায়ের দশ নম্বর শ্লোকে শ্রীমৎ ভগবত গীতা। সেখানে ভগবান বলছেন, বিজমান সর্বভূতানাম বিবিধি পার্থ সনাতন, বুদ্ধির বুদ্ধিমতাম অশ্বিনী, তেজস তেজস্বি নমঃ। বিজমান সর্বভূতানাম বিবিধি পার্থ সনাতনম, হে পার্থ হে পৃথার পুত্র, অর্জুনের অনেকগুলো নামের মাঝে একটি নাম হচ্ছে পার্থ। শ্রীমৎ ভগবত গীতাতে অর্জুনকে ২২টি নামে সম্বোধন করা হয়েছে, তন্মধ্যে ৩৮ বার ভগবান তাকে পার্থ নামে সম্বোধন করেছেন, ২৪ বার তাকে কৌতেয় নামে সম্বোধন করেছেন। ২২টি নামের মাঝে দুটি নামে ভগবান সবচেয়ে বেশি সম্বোধন করেছেন অর্জুনকে, সবচেয়ে বেশি সম্বোধন করেছেন পার্থ নামে। পার্থ নামে কেন? কারণ অর্জুনের মায়ের নাম পৃথা, কুন্তির প্রথম নাম ছিল পৃথা, সুরসেনের কন্যা হচ্ছেন কুন্তি, তার নাম ছিল পৃথা। জন্মের পর সুরসেন তার পিসতুতো ভাই এবং বন্ধু কুন্তি ভুজের নিকটে কুন্তিকে দান করে দিয়েছিলেন, ওই পিতাকে কুন্তি ভুজির কাছে যখন দান করা হলো, যজ্ঞ করে সত্য ত্যাগ করে
তখন কুন্তিভুজ রাজার নামানুসারে পৃথার নাম হলো কুন্তি। এই জন্য পৃথার পুত্র পার্থ, যেহেতু ভগবান কৃষ্ণের সঙ্গে অর্জুনের মায়ের একটি সম্পর্ক আছে, সম্পর্কটা কি, পিসিমা আর হচ্ছে ব্রাতুষ পুত্র, এই জন্য ভগবান শ্রী গোবিন্দ পৃথার পুত্র, পিসির নাম পৃথা, ওই পৃথার পুত্র পার্থ নামে ডাকতেই বেশি পছন্দ করে। পিতার পরবর্তীতে নাম হলো কুন্তি, পালক পিতা তার নাম দিলেন কুন্তি, কুন্তিভুজ রাজা। ওই কুন্তি নামে সম্বোধন করেছেন 24 বার শ্রীমদ ভগবত গীতায়, 38 বার পার্থ নামে সম্বোধন করেছেন। এই শ্লোকে সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগের 10 নম্বর শ্লোকে বলছেন, বিজম্বাম সর্বভূতানাম বিদ্বিতি পার্থ সনাতনম, হে পার্থ, হে পৃথার পুত্র, তুমি আমাকে সর্বভূতির কারণ বলে জানবে। অসন পার্থ নদেব, I am the original seed of all existence. আমাকে তুমি সর্ববুতির কারণ অস্তিত্ব বলে জানবে। আমি বীজ, আমা থেকে পৃথিবীর সকল কিছুর সৃষ্টি হয়েছে। আজ পৃথিবীতে যত মত পথ ধর্ম দেখছি আমরা, এক সময় কোন মত পথ ছিল না, সনাতন ধর্ম আর কোন ধর্মের অস্তিত্বকে স্বীকার করে না, বাকি সকল কিছুকেই মত কিংবা পথ বলে, ধর্ম একটি, সেটি সনাতন, বাকি যা কিছু দেখছেন আপনি এগুলো হচ্ছে এক একটা মত, এক একটা পথ। ভগবান শ্রী গোবিন্দ থেকেই সকল, প্রত্যেকেরই একটি গীতা আছে, অনেকেই লাল শালু রুমাল দিয়ে বেঁধে রাখে, প্রত্যেক দিন চন্দন চর্চিত করে তুলসী পত্র গীতার উপরে দিতে দিতে গীতার উপরে চট লেগে গেছে, ভিতরে কি আছে অনেকেই খুলে দেখে না। আমার এই আলোচক জীবন 14 বছর গিয়ে 15 বছরে পড়বে। আমি আমার এই 14 বছরের জীবনে বাংলাদেশের 64 জেলায় আমি গমন করেছি। আমার এই অল্প বয়সের জীবনে আমার অনেক অভিজ্ঞতা অর্জন হয়েছে, আমি নিজে দেখেছি। কোন জায়গায় প্রবচন করতে গিয়ে আমাদের কোন একটা গীতা এনে দিয়েছে আয়োজনকারী ভক্ত, এমন ভাবে লাল শালু দিয়ে বন্ধন করা, কাপড়টা খোলার পর দেখা যাচ্ছে সেখানে তেলাপোকায় বিষ্ঠা করেছে, ইঁদুরে কাগজের কিছু অংশ কেটে ফেলেছে, এবং কোনদিন গীতা খুলে দেখেনি। গীতা যেদিন কিনে এনে ঠাকুর ঘরে বসিয়েছিল সেই যে বেঁধে রেখেছে, আর কোনদিন খুলে নাই। আপনি ভগবানের ঘরে ভগবানের আসনে গীতাকে রাখলেন শুধু পুজো দেওয়ার জন্য, কে বলেছে আপনাকে ভগবানের গড়ে গীতা রাখতে হয় আর পুজো দিতে হয়? গীতা পড়ার জন্য আপনি ভগবানের গড়ে গীতা রাখলেন, পড়লেন না, তাতে আপনার কোনো কল্যাণ হবে না, বরং আপনি পড়ার টেবিলে গীতা রাখুন। আপনার পাঠ্য বই শুরু করার পূর্বে আপনি একটা শ্লোক পড়েনি, আপনার ঘুম পাচ্ছে না, বিছানায় শুয়ে শুয়েই গীতাটা পড়ুন, আপনি চেয়ারে বসে বসে গীতাটা পড়ুন, একেবারে স্নান করে ধুতি পরে তিলক কেটে যে আপনাকে গীতা পড়তে হবে এমন নয়, আপনাকে জানতে হবে, না জানলে আপনি নিজের জীবনকে কি করে আপনি পরিচালনা করবেন, এই মনুষ্য জীবনের উদ্দেশ্য কি করে আপনি উপলব্ধি করবেন। যদি আপনি না জানেন, জলে না নামলে কি কেউ সাঁতার শিখতে পারে, আছাড় না খেলে কি কেউ হাঁটতে শিখতে পারে? অনেকে বলে বাবা আমি যে গীতা পড়ব, যদি ভুল হয় সংস্কৃত শব্দ আমি তো জানি না,
যদি ভুল হয় তাহলে কি আমার পাপ হবে? আপনার সন্তান যখন কথা বলতে শিখে, ভালো করে কথা বলতে পারছে না, আদু আদু করে কথা বলছে, সম্পূর্ণই ভুল বলছে, আপনি বারবার তাকে কি করে শিখিয়ে দেন যে বাবা এটা এভাবে নয়, এভাবে বলো, বাবা বলো, মা মা, বাবা বলতে পারছে না, বাবাকে মা বলছে, বলছে না বাবা, আপনি আনন্দ পাচ্ছেন না কষ্ট পাচ্ছেন? আপনার সন্তান বলতে পারছে না, ভুল বলছে, এরপরও আপনি বারবার তাকে শিখিয়ে দিচ্ছেন, আপনি কি আনন্দ পাচ্ছেন না কষ্ট পাচ্ছেন? আপনি আরো দশ জনকে ডেকে বলছেন, দেখে যা দেখে যা আমার ছেলেটা কেমন করে কথা শিখছে, দেখো দেখো কি সুন্দর করে কথা বলতে পারে, দেখো দেখো তার দাঁত উঠে গেছে। আপনি আরো আনন্দ সহকারে মানুষকে ডেকে ডেকে বলছেন, দেখো আমার ছেলেটা কথা বলতে পারছে। আপনি যেদিন থেকে গীতায় প্রবেশ করবেন, গীতা পাঠ করবেন, আপনি যদিও ভুল বলছেন, একটু আর একটু কমিয়ে দাও, মনিটর আর একটু বাড়বে, আপনি যদিও ভুল বলছেন, এরপরও ভগবান আনন্দ পাবেন, ভগবান বলবেন দেখো আমার সন্তান আমায় ডাকতে শিখছে গৌর প্রেমানন্দে, আমার সন্তান আমায় ডাকতে শিখছে। আপনি ভুল বলছেন কিন্তু ভগবান আপনাকে সেই জ্ঞান প্রদান করবেন, তিনি নিজে বলছেন দধামি বুদ্ধি অগম, আমি তাকে বুদ্ধি যুগ দান করি। কেউ যদি আমার সঙ্গে যুক্ত হয়, ভগবানের সঙ্গে যুক্তটা হবেন কি করে? ভগবানের কথার দ্বারা, ভগবানের বাণীর দ্বারা। ভগবান যে আদর্শ দিয়েছেন আমাদেরকে চলার পথের পাথেয় করে, আপনি তার মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত হবেন। কৃষ্ণ কোথায় আছেন? মন্দিরে গেলে কৃষ্ণকে আপনি দর্শন করছেন বিগ্রহে, সেখানেই যে কৃষ্ণ আছেন আপনি অনুভব করলেন কি করে? ভগবান আছেন কোথায়? তাকে খোঁজার জন্য আমি তীর্থে তীর্থে ঘুরলাম, পাহাড় পর্বত অতিক্রম করলাম, কত স্থলে গেলাম, কিন্তু তিনি যে আমার হৃদয়ে মাঝে আছেন আমি কি অনুভব করতে পেরেছি? কবিগুরু কি চমৎকার ভাবে বললেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি। রবীন্দ্রনাথের এক একটা গান, এক একটা গানের মর্ম ভাগবতের বাহিরে নয়। আমি বাহির পানে চোখ মেলিলাম, আমি বাহিরের দিকে তাকিয়েছি, কিন্তু তুমি যে আমার হৃদয় মাঝে আছো আমি সেটি অনুভব করতে পারিনি। কি চমৎকার রবি ঠাকুরের এই সার মর্মটাই বললেন বাউল কবি। বাউল কবি বললেন, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেরিয়ে দিতাম পাখির পায়। বুঝতে পেরেছেন কথাটা? এই দেহটা হচ্ছে খাঁচা, ভেতরে পাখি, ভগবান আত্মা রূপে অবস্থান করছেন। এই পাখিটা কবে যে খাঁচার ভিতরে প্রবেশ করে আবার কবে যে বের হয়ে যায় কেউ সেটা দেখতে পায় না। বাউল কবি আরো চমৎকার ভাবে বললেন, কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন এই পিঞ্জিরার সাথে তোমার প্রীতি, আসা যাওয়া দিবারাত্রি ঘরে আর বাইরে, তোমারে পুষিলাম কত আদরে, খাঁচারো পিঞ্জিরায় সোনার ময়নারে, তোমারে পুষিলাম কত আদরে, এই পিঞ্জিরা বা খাঁচায় অহে সোনার ময়না, তোমাকে কত আদর করে পুষলাম, কিন্তু একদিনও আমি তোমায় দেখতে পেলাম না। কি সুন্দর করে লালন শাহ বললেন, বাড়ির পাশে আরশি নগর, সেটাই একজন পরশি বাস করে রে, আমি একদিনও না দেখিলাম তাহারে। আরশি শব্দের অর্থ কি? আয়না। বাড়ির পাশে আরশি নগর, ওই আরশিটা কি? আমার শ্রীমন মহাপ্রভু বলছেন চেত দর্পণ, দর্পণ মানে আয়না, এই চিত্রটাই হচ্ছে আয়না, এই চিত্রই আয়না। আজকে রবীন্দ্রনাথের গান নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে,
যারা রবীন্দ্রনাথের গান করেন তারা যদি আধ্যাত্মিকতাটা অনুভব করতে পারতেন, আমি আমার স্বল্প জীবনের সাহিত্যের সাধনা থেকে বলতে পারি, রবীন্দ্রনাথকে নিয়ে, রবীন্দ্রনাথের গানকে নিয়ে যারা গবেষণা করেন তারা বৈষ্ণব হয়ে যেতেন, সাধু হয়ে যেতেন। কিন্তু অনেকে গান করে কিন্তু সেই গানের মর্ম উপলব্ধি করে স্রষ্টাকে হৃদয়ে লালন করতে পারে না। সঙ্গীত কি? সঙ্গীত মানে কি? সঙ্গীত মানে আত্মার সঙ্গে আত্মার মিলন। সঙ্গীত মানে কি? এই যে শ্রীমৎ ভগবত গীতা গৈ দাতু ত প্রত্যয় যোগ আপ স্ত্রীলিঙ্গে গীতা, গীতা শব্দের অর্থ কি? ভগবানের গান। গীতাটাই তো ভগবানের গান। গান কি? গান মানে কি কেবল সুর থাকবে? কে বলেছে? গান মানে কি কেবল সুর থাকলেই গান? না, ভগবানের যে কথা হৃদয়ের যে বহিঃপ্রকাশ সে কি গান? সেটি গান। কীর্তন মানে কি? কেবল মৃদঙ্গ বাজানো, করতাল বাজানো? কীর্তন মানে কি? মুখ থেকে যাহা প্রকাশ হচ্ছে সেটাই কীর্তন। তার সঙ্গে তাল সুর লয় ইত্যাদিকে মিলিয়ে একটা ভাবির দূতনা দেয়া হয়, একটা ভাবির ব্যঞ্জনাকে প্রকাশিত করা হয় মানুষের হৃদয়ে গ্রাহী করার জন্য। কিন্তু এই শব্দের যে অজন, এই অজন আমরা কজন অনুভব করি বাহিরে তাকে খোঁজার জন্য এত ছুটাছুটি করলাম, কিন্তু তিনি যে আমার অন্তরে আছেন, ভিতরে আছেন, অনুভব করছি কি কখনো? অনুভব যদি করতাম তাহলে আজকে আমাদের এত দুঃখ কেন হলো? তো মানুষ যদি স্রষ্টাকে অনুভব করতে পারত অন্তরে, হাটপুটুরি নয় দরজা, যারা দেহতত্ত্ববিদ তারা বলছেন তার ভিতরে আছে ময়না, শিকল কেটে চলে গেল একবার ফিরে চাইল না, তিনি আমার ভিতরে আছেন, ময়নারে খাওয়াইলাম কত দুধ কলার মাখন সর, যাইবার কালে নিষ্ঠুর ময়নায় কৃষ্ণ নাম তো লইল না। একটা একটাবার কি ভেবেছেন, এই যে ময়না যাকে আত্মা বলছে শাস্ত্র, এই আত্মায় কি আদৌ দুধ কলা খায়, নিরামিষ খায়, মাছ মাংস খায়? তাকে কি আদৌ অস্ত্রের দ্বারা কাটা যায়? তাকে কি আদৌ আগুনের দ্বারা পুরানো যায়? তাকে কি আদৌ জলের দ্বারা ভেজানো যায়? হ্যাঁ, কখনো নয়। যে শক্তির দ্বারা আমি আজ কথা বলতে পারছি, যে শক্তির দ্বারা আপনি বসে আছেন, যে শক্তির দ্বারা আপনি দাঁড়িয়ে আছেন, চলতে পারছেন, এটা কিসের শক্তি? ভগবানের শক্তি। ভগবান আপনার রূপে আমার আপনার মাঝে আছেন, কিন্তু তিনি যে আমার আপনার মাঝে আছেন আমি কি সত্যি সেটা অনুভব করতে পারি? তিনি যে আমার আপনার মাঝে আছেন সত্যি কি সেটা আমি অনুভব করতে পারি? যদি অনুভব করতে পারতাম তাহলে এত ছুটাছুটি করলাম আজকে এই জায়গায়, কালকে ওই জায়গায় ভগবানকে অনুভব করার জন্য? আর ভগবান বলছেন মন্দিরে গেলেও তুমি আমায় পাবে না। বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে অবস্থান করি না যদি ভক্ত সেখানে না থাকে, মন্দিরেও আমাকে পাবে না যদি আমার ভক্ত না থাকে। যুগী নাম হৃদয়ে নচ, যে যুগী হাজার হাজার বছর যুগ সাধনা করেছে সত্য যুগে, সে যুগীর হৃদয়েও আমাকে পাবে না যদি সেখানে প্রীতি না থাকে, ভক্তি না থাকে। তাহলে তুমি থাকো কোথায় প্রভু? আমার কথা যেখানে কীর্তন হয়, আমার কথা যেখানে আলোচনা করা হয়, আমার নাম কথা যেখানে গুণকীর্তন যেখানে হয়, আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার গুণবন্ধনা করেন, আমি কেবল সেই স্থানে অবস্থান করি। সংস্কৃতি বললে মত ভক্তা যাত্রা গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। হে নারদ, আমি থাকি কোথায় জানো? মত ভক্তা, দেখুন এখানে বহু বচন, ভক্ত ভক্তা, এক বচন ভক্ত ভক্তা, বহু বচন, আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার গুণ কীর্তন করে। তাহলে কৃষ্ণ কোথায়? কৃষ্ণ আছেন কৃষ্ণ কথায়, কৃষ্ণ কথা যেখানে কৃষ্ণ সেখানে, কৃষ্ণ আছেন কৃষ্ণ ভক্তের সঙ্গে, কৃষ্ণ ভক্ত যেখানে কৃষ্ণ সেখানে।
আমি যে সে অনুভবটা করব, সে অনুভব করার জন্যই তো আমাকে শাস্ত্র গ্রন্থ পড়তে হবে। কিন্তু সেই গ্রন্থকে যদি আমি কেবল লাল সালোয়ার রুমাল দিয়ে বেঁধে রাখি আর চন্দন চর্চিত করে তুলসী পত্র দিতে দিতে গীতার উপরে অনেকটা চট লেগে যায়, ভিতরে কি আছে খুলে দেখি না, তাহলে সেখানেই কি গীতার মহিমা প্রকাশ পাবে? অনেকে দেখবেন মরে যাওয়ার পরে মরা বেটার বুকের মাঝে গীতা দেয়, ঢাক ঢুল কুল করতাল বাজিয়ে মরা বেটাকে হরিনাম শুনিয়ে শুনিয়ে শ্মশানে নিয়ে যায়। আচ্ছা বলুন, যে ব্যক্তিটা জীবন দশায় হরিনাম করল না, যে ব্যক্তিটা জীবন দশায় গীতা পড়ল না, মরার পরে সেই ব্যক্তিটার বুকের মাঝে গীতা দেওয়া কতটা যুক্তিসঙ্গত? আউট অফ সোল না এক্সিস্টেন্স বডি, আত্মা যদি শরীর থেকে চলে যায় শরীরের কি কোনো মূল্য থাকে? টাচ দা বডি, শরীরটাকে স্পর্শ করলে আপনি অপবিত্র হন, আপনাকে স্নান করতে হয়। শরীর স্পর্শ করে আপনাকে স্নান করতে হচ্ছে। আত্মা চলে যাওয়ার কারণে কয়েক ঘন্টা পরে দেহটা পচে দুর্গন্ধ বের হবে। সেই শরীরের মাঝে আমি গীতাটা কি করে দেই? মৃত ব্যক্তির বুকের মাঝে পবিত্র ধর্মগ্রন্থ গীতা দেওয়ার মতো অপরাধ পাপ আর কিছু নেই। যে ব্যক্তি জীবিত অবস্থায় কৃষ্ণ নাম করল না, সেই ব্যক্তিকে আপনি কৃষ্ণ নাম শুনিয়ে শুনিয়ে নিয়ে যাচ্ছেন। আচ্ছা বলুন তো, মৃত ব্যক্তির কর্ণে কখনো কি ভগবানের নাম যায়? আমি যে কীর্তন করে মৃত ব্যক্তিকে নিয়ে যাচ্ছি, মরার কানে কি হরিনাম যাচ্ছে বাবা? যাচ্ছে কি? তাহলে মরা বেটাকে যে আমরা কীর্তন করে নিয়ে যাই, এই হরিনামটা কাকে শোনানো হচ্ছে? মরার পরে দেখবেন ঝগড়া হয় কতদিনে শ্রাদ্ধ হবে, শ্রাদ্ধে কি হবে, আমিষ হবে না নিরামিষ হবে, ঝাল ঝোল দিয়ে খাওয়া যাবে কিনা এই নিয়ে ঝগড়া করছে। মরার পরে কতদিনে শ্রাদ্ধ হবে ঝগড়া করছে। মরার পরে ওই গয়ায় পিণ্ড দেবে কি দেবে না, নাম যজ্ঞ দেবে কি দেবে না এই নিয়ে ভাই ভাইয়ের সঙ্গে ঝগড়া হচ্ছে। জীবন দশায় আপনি কোন সৎকর্ম করলেন না, মরার পরে গয়াতে পিণ্ড দিলি আপনি উদ্ধার হয়ে যাবেন, কে বলছে আপনাকে এসব কথা? জীবন দশায় যে সন্তান মা বাবার সেবা করলো না, মরার পরে সেই মা বাবার শ্রাদ্ধে যদি 10 গ্রামের লোক নিমন্ত্রণ করে এনে খাওয়ায়, তাতেই কি মা বাবার আত্মা শান্তি পাবে, মা বাবা সন্তুষ্ট হবে? জীবন দশায় যে সন্তান মা বাবার সেবা করল না, এগুলো মনঃসান্ত্বনা ছাড়া আর কিছুই নয়, এগুলো মনঃসান্ত্বনা ছাড়া আর কিছুই নয়। এই জন্য জীবন দশাতে আপনাকে এগুলো করতে হবে, আপনার উদ্ধারের চিন্তা আপনাকেই করতে হবে, আপনার উদ্ধারের পথ আপনাকেই পরিষ্কার করতে হবে। কেউ যদি মারা যায়, মরে যাওয়ার পরে তার মস্তকটা গৃহের দিকে রেখে আমরা তুলসীর তলে তাকে শুইয়ে দিই, নাকি আপনাদের এই বীরভূমে অন্য কোনো গাছের তলে শুয়ে দেয়? তুলসী গাছের তলে। আচ্ছা, তারপর এই দুটি চুকের মাঝে তুলসী পত্র দেয়া হয়। আমাদের বাংলাদেশে তোমাদের কি দেওয়া হয় গো? 500 টাকার নোট কি দেয় তুলসী? ও মা, তোমরা লোকে দেখা যায় আপনার মিল আছে, তাহলে তোমাদেরও এই দুটো চুকে তুলসী পত্র দেয়া হয়, আমাদেরও দেয়া হয়। তারপর যতই অলংকার পরো না কেন, নাকের নুলক, কানের দুল, হাতের বালা, টিকলি, কান পাশা, কমরের বিছা, চরণে নুপুর, যা কিছু সব কিছুই মৃত ব্যক্তির সঙ্গে দাহ কার্যে দিয়ে দেয়া হয় না? জীবিত অবস্থায় না খেয়ে টাকা জমিয়ে জমিয়ে কষ্ট করে এত অলংকার বানিয়েছে, এগুলো দিয়ে দেবে না কেন? এগুলো নিয়ে নেবে না? ওই যে গহনার বাক্স ছবি দেখেছ? হ্যাঁ, গহনার বাক্স ছবি দেখেছ? হ্যাঁ, মরে গিয়েছে কিন্তু এই স্বর্ণ অলংকারের প্রতি টান রয়ে গিয়েছে তার। এটাও শাস্ত্র বলে
মনে রাখবে, মৃত ব্যক্তির সবচেয়ে প্রিয় জিনিস যদি কেউ ব্যবহার করে তাহলে সেই ব্যক্তির উপর ওই মৃত ব্যক্তির নজর থাকে, এটা শাস্ত্রের কথা। মৃত ব্যক্তির সবচেয়ে প্রিয় জিনিস যদি আপনি ব্যবহার করেন, কারণটা কি? কারণটা ওই চেতনাগুলো সে চলে গিয়েছে, কিন্তু এই এই যে এই যে চেতনাগুলো, ওই চেতনাটা তার মাঝে কিন্তু রয়ে গিয়েছে, তার ইমোশনটা রয়ে গেছে, ওই চেতনাটা তার মাঝে রয়ে গেছে, ফ্রিকোয়েন্সিটা তার মাঝে রয়ে গেছে, এই যে ইমোশন এটা রয়ে গেছে, কিন্তু অনুভূতিটা রয়ে গেছে, এটার প্রতি নজর রয়ে গেছে তার। আপনি যদি ভোগ করতে না পারেন, আত্মা কি নিয়ে যায়? কিচ্ছু তো নিয়ে যায় না। আবার রবি ঠাকুরের ভাষায় বলি, গান গেয়ে তরিবে কে আসি পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, কৃষক সোনার দান কেটে নদীর কিনারায় থরে ভিতরে সাজিয়ে অপেক্ষা করছেন। কেন অপেক্ষা করছেন? মাঝি নৌকা বেয়ে আসবে, থরে ভিতরে সকল ফসল সোনার দান নৌকার মাঝে তুলে দেবে। এবার ঋষি কবি রবীন্দ্রনাথ বলছেন, গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে। দেখুন, এই গান শব্দটি দ্বারা তিনি বৈকুণ্ঠের বর্ণনা দিয়ে ফেলেছেন। বৈকুণ্ঠে আপনি যখন যাবেন তখন আপনি কথা বলবেন গানে গানে। আমাদের শাস্ত্র বলছেন, কেউ যদি একটু আনন্দে থাকে তখন সে কিভাবে বলে? একটু নেচে নেচে বলে, একটু নেচে নেচে, একটু একটু গুনগুনিয়ে গান গেয়ে গিয়ে যায় না এরকম? যদি আনন্দে থাকে এরকম নেচে নেচে গান গেয়ে এগিয়ে যায়। বৈকুণ্ঠে আমাদের যে কথাটু হবে একটু গানে গানে কথা হবে, আমাদের কথাগুলোর মাঝে একটু টান থাকবে সুরে সুরে। বৈকুণ্ঠে যদি কেউ যায় সৎকর্মের মাধ্যমে, তাহলে সেখানে কোনো লোক বৃদ্ধ হবে না, নবকিশোর নবকিশোরী থাকবে, দাড়ি উঠবে না পুরুষদের, গোফ উঠবে না, সেখানে নট কলেবর তারা বপু থাকবে, শরীর থাকবে। তাহলে ঋষিকবি বললেন, গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে। মনে রাখবে, আমাদের সৃষ্টির প্রথম যানবাহন কি জানেন? নৌকা। নৌকা হচ্ছে আদি যানবাহন, আমাদের প্রথম যানবাহন। এই নৌকা নিয়ে প্রত্যেক ধর্মগ্রন্থেরই বিশেষ মহিমা আছে। তো গান গেয়ে তরি বেয়ে, তরি শব্দের তো নৌকা, কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। কৃষক বলছেন, যে গান গেয়ে নৌকাটা বেয়ে আসছে তাকে দেখে খুব পরিচিত লাগছে। শাস্ত্র বলছেন, পরিচিত কেন লাগবে না, তার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়েছিল। কোথায়? মাতৃজঠরে। সপ্তম মাসেতে জীব নানা ক্লেশে রয়, তাহা দেখি পরমাত্মা গুরু দয়াময়, চৈতন্য করিতে জীবকে সাক্ষাৎ দিল, মহামন্ত্র দিয়া জীব চেতন করিল, চৈতন্য পাইয়া জীব চক্ষু মেলে চায়, পরমাত্মা গুরুদেব বৃষ্টি দেখিবারে পায়। এই গড় বাবাসের জীব তুমি কত কষ্ট পাও, গড় বাবাস ছাড়ি তুমি জন্মদ্বীপে যাও। একমাত্র মনুষ্য জন্মে এই ভগবানের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছিল, আর কোনো জন্মে সেটি সম্ভব হয় নাই, তাই তার সঙ্গে তো আমার পরিচয় ছিল। এই জন্য বলছেন, দেখে যেন মনে হয় চিনি উহারে। যখন সেই মাঝি নৌকা পাড়ে ভিড়ালো, থরে ভিতরে সোনার ফসল সব তুলে দেয়া হলো নৌকায়, এবার কৃষক করজুড়ে বলছেন, এবার আমারে লহ মাঝি করুণা করে, হে মাঝি এবার আমাকে করুণা করে তুমি নৌকায় তুলে নাও। মাঝি সঙ্গে সঙ্গে কি করলো? বইটা দিয়ে তীর থেকে নৌকাটাকে ভাসিয়ে দিল, আর গান গেয়ে গেয়ে বলে গেল, জগতের সবার উদ্দেশ্যে কৃষককে কেন্দ্র করে, ঠাই নাই ঠাই নাই ছোট সেতুরি, আমারই সোনার ধানে গিয়েছে ভুবি। একটা লাইন দ্বারা এত আধ্যাত্মিকতা রবীন্দ্রনাথ এই জায়গায় আনলেন, কল্পনাও করতে পারবেন না। এই জগতে আমরা সবাই কৃষক, কথা বুঝতে পেরেছেন? আমরা সবাই কৃষক। কি চমৎকার গান গাইলেন, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কথাটার অর্থ বুঝেছেন তো না? বুঝেন না? এর থেকে বাউল কবি আর
সহজে কিছু বলতে পারবেন না। পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বলুন তো, এই পৃথিবীতে যখন এসেছিলাম লজ্জা নিবারণের কাপড় নিয়ে এসেছিলাম, যাব যেদিন নিয়ে যাব, এই কষ্ট করে অট্টালিকা বানালাম সঙ্গে নিয়ে যাব, এই জমিটা আমি নিয়ে এসেছিলাম, শুয়ের অগ্রভাগে যতটা মাটি ধরে ততটা মাটি কি আমি নিয়ে এসেছিলাম? বলছেন আমি তো সেই ঘরের মালিক নই, এটার মালিক আমি না। জায়গাটাও পড়ে, জমিও পড়ে, সকল কিছুই পড়ে, আমি কেবল কিছুদিনের জন্য ভাড়াটিয়া। আমরা মূর্খামি করে আমরা নিজেদেরকে মালিক বলে মনে করছি। এই জগতে প্রতিটা লোকই ভাড়াটিয়া, কিছুদিনের জন্য আমরা ভাড়াটিয়া এখানে, আমি তো সেই ঘরের মালিক নই। তাহলে এই জগতে প্রত্যেকজনেই কৃষক, পরের জমিতে ওরা সোনার ফসল ফলাচ্ছে, কিন্তু ওরা জানে না মহাকালের করাল স্রোত যেদিন ভাসিয়ে নিয়ে যাবে আমাদেরকে, কেবল আমাদের কর্ম ফসলটা সেই মহাকালের তরিতে স্থান পাবে, কর্ম ফসল। কিন্তু এই ব্যক্তি, এই ব্যক্তি দেহটা সেদিন স্থান পাবে না। একটা শক্তি ভেতর থেকে চলে যায়, কি নিয়ে যায়? কর্ম ফসল নিয়ে যায়। আর এই দেহটা এই জায়গায় পড়ে থাকে, এই দেহটা সঙ্গে নিয়ে যাওয়া সম্ভব নয়। সকল কিছু পড়ে থাকে, কিন্তু কি নিয়ে যায়? নিয়ে যায় কেবল কর্ম ফসল। তাহলে কেউ যদি মারা যায়, একবার ভাবুন, তাকে তুলসীর তলে শুইয়ে দেয়া হচ্ছে, নয়নের মাঝে তুলসী পত্র দিচ্ছে গো, মস্তকের পাশে একটা তুলসীর ভাণ্ড রাখছে। তাহলে ভাবুন, স্বর্ণের অলঙ্কার থেকে শুরু করে সারা জীবন কষ্ট করে সে যা বানিয়েছিল, শরীরে পরিধান ছিল, সকল কিছুই স্বজনাদিগণ খুলে খুলে রেখে দিল, কিছু সে নিয়ে যেতে পারল না। কি সঙ্গে যাচ্ছে? তুলসী। এই নয়নের মাঝে দুটো তুলসী, এই তুলসীটা সঙ্গে যাচ্ছে। তাহলে ভাবুন তো, এখানে যারা আমরা আছি, যা আমাদের সঙ্গে যাবে সেই তুলসীকে কতটা আমরা সেবা পরিচর্যা করছি, সেই তুলসীর মালা কজন আমরা পরিধান করছি। যা আমার সঙ্গে যাবে, আমি অলংকার পরার বিরুদ্ধে নই, আপনি অলংকার পরবেন না আমি তা বলছি না। একটা নারী সে নিজেকে অবশ্যই সাজাবে, নারীকে ভগবান এমন ভাবেই সৃষ্টি করেছেন, একটু সাজগুজ রমণী করবে, সেটা স্বাভাবিক প্রবৃত্তি তার। কিন্তু আপনার প্রকৃত যে সাজ, সেই সাজের দিকে যদি আপনি দৃষ্টি না দিয়ে এই অনিত্য দেহটাকে আপনি মরিয়ে ঘষিয়ে পরিষ্কার করে রাখেন, এর থেকে মূর্খতা আর কিছু হতে পারে না। মানুষ এই শরীরকে সবচেয়ে বেশি সময় দেয়, কথাটা বুঝতে পেরেছ মা? এই শরীরটাকে মানুষ সবচেয়ে বেশি সময় দেয়, অথচ এই শরীরে মানুষের সঙ্গে সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করে, কথাটা বুঝতে পেরেছ মা? গৌর প্রেমানন্দে, যাদের একটু ঘুম ঘুম পেয়ে গেছে, গৌর প্রেমানন্দে। কলির শিষ্য হচ্ছে তিনজন, কয়জন কলির নাম শুনেছেন? নাম শুনেন নাই? এ রামপুরহাটির কেউ কলি? রামপুরহাটের কেউ? এই কলি হচ্ছে যার রাজত্বকাল চলছে, কলিযুগের রাজা। কলির শিষ্য তিনজন, একজনের নাম আলস্য, একজনের নাম নিদ্রা, আর একজনের নাম কলহ। অনেকেই দেখবেন ভাগবত পাঠে এসে ঘুমাচ্ছে, কিরে শ্যামানন্দের মা পাঠে যাবে না? সাত দিন পার, গতকাল ঝড় বৃষ্টি হয়েছে, প্যান্ডেলের অবস্থা বারোটা, ঠিক করেছি কি করে না? আজ নয় রে, দেখি কাল যাব। আছে কিনা এমন লোক? আবার অনেকে বলবে সাত দিন সে তো অনেক আছে, দেখি যাব। এই যে আলস্য, কে বাধা দিল তাকে? কলি। কলি কাকে বলে?
ধর্ম প্রতিপালনে বিরুদ্ধ শক্তির নামই কলি। নিদ্রা, আমি এক জায়গায় পাঠে গেলাম, হঠাৎ দেখছি একজন মা আমার পাশে বসে নাক ডাকছে। আমি বললাম কি ব্যাপার, ইনস্ট্রুমেন্টে কোনো প্রবলেম হচ্ছে না তো? দেখি না বক্স ঠিকই আছে, ও মা নাক ডাকছে। আরেকজনের নাম কলহ, দেখবে এক জায়গায় বসে ঝগড়া শুরু করে দিয়েছে, বসার জায়গা নেই, কিংবা আন কথা বলছে। এগুলো হচ্ছে কলির শিষ্য, এগুলো তোমরা করছো না গো, এগুলো কলি তোমাদেরকে দিয়ে করাচ্ছে। কেন করাচ্ছে জানো? ভগবানের কথা শুনলে আমাদের পরিবর্তন হয়ে যাবে, আমাদের চেতনা জাগ্রত হয়ে যাবে। তাই কলি সর্বদা চান ভগবানের কথা যেন তারা শুনতে না পারে। এই ঘুমটাই ছিল সুভদ্রার জীবনে সবচেয়ে বড় অপরাধ, যার কারণে অভিমন্যুর মৃত্যুর পশ্চাতে যতগুলো কারণ দায়ী, তার মধ্যে একটা কারণ হচ্ছে মায়ের নিদ্রা। চক্রব্যূহে যাবার রাস্তা সুভদ্রা জানতে পারলেন, বেরিয়ে আসার কথাও অর্জুন বলেছিলেন, কিন্তু সুভদ্রা ঘুমিয়ে গিয়েছিলেন। মনে রাখবে, ভাগবত পাঠে সে ঘুমাবে না, এটা সবচেয়ে বড় অপরাধ। তাহলে ঘুম তো আমার আসবেই, আমি সারাদিন পরিশ্রম করেছি, অন্য চিন্তা অন্য ভাবনায় ছিলাম, এবার এখানে এসেছি, একটু ঘুম আসবে। তাই এই ঘুমকে যেন আমার চোখে না আসে, ঘুমকে যেন আমি তাড়াতে পারি, কলির শিষ্যদেরকে যেন তাড়াতে পারি, এই জন্য মাঝে মাঝে উলুধ্বনি হরি ধ্বনি করতে হয়, সীতানাথ প্রেমানন্দে হরিব, মাঝে মাঝে উলুধ্বনি হরি ধ্বনি করতে হয়, মাঝে মাঝে হাত দুটো তুলতে হয়, যেন ঘুম এসে আমাদের মাঝে স্থান না পায়। আমি বলছি না যে আপনি অলংকার পড়বেন না, আপনি পড়ুন, রমণী একটু সাজগুজ করবে, রমণী মানে আনন্দ বর্ধিনী শক্তি, কিন্তু যা আপনার প্রকৃত সাজ, দয়াল গুরু গো ব্রজের ভাবে সাজাও দেহ খা, এই দেহটাকে ব্রজের ভাবে সাজানোর কথা বলছেন। আপনি সেই দেহটাকে আপনি সাজাতে পারলেন না, ছাপ্পান্ন ব্যঞ্জন রন্ধন করে যদি ভগবানকে দেন, যদি সেখানে তুলসী না দেন, ভোগ হবে গো বাবা, প্রসাদ হবে? তুলসী না দিলে কি নিবেদন হবে? এই শরীরে যদি তুলসী না থাকে, আপনার এই শরীর ভগবানকে উৎসর্গ করা হলো না, আপনার এই শরীর ভগবানকে নিবেদন করা হলো না। যদি তুলসী না থাকে, আপনি এই শরীরটা নিবেদন করতে পারলেন না। এবার গত বছর আমি পাঠ করে গেলাম, অনেকেই তুলসী নিলেন, অনেকেই তো আমি চিনি এখনো, অনেকেরই কণ্ঠে এই বছর আর মালা দেখতে পাচ্ছি না গৌর প্রেমানন্দে। কারণটা কি? কারণটা হলো যে প্রভু গিয়ে ছিলেন, জুস উঠেছে, আবেগে মালা নিলাম, তারপর মালা নিয়ে গেলাম, কি রে হ্যাঁ রমাকান্তের মা এই বয়সে তুই সাধু হয়ে গেছিস গা, মাত্র এক বাচ্চার মা তুই, এবার বিবেকে তাড়না দিল, এসে মালা খুলে রেখে দিলাম, এরকম করলে হবে না। কথা বুঝতে পেরেছ? কাজেই যে আমি আজ কণ্ঠে মালা দিলাম, কালকে খুলে নিলাম, তা হবে না। কণ্ঠে তুলসীর মালা 8 বছর বয়স থেকে ধারণ করতে হয়। কয় বছর? এখানে যাদের কণ্ঠে মালা নেই তাদের 8 বছর এখনো হয় নাই, 8 এখনো হয়নি। অনেকে বলে আমরা যেখান থেকে দীক্ষা নিয়েছি আমাদের মালা নেই তিলক নাই, এগুলো ভুল কথা। যারা বলছে ওরা সমাজকে ঠকাচ্ছে। আপনি যেখান থেকে দীক্ষা নিন না কেন, তুলসীকে কোনো মত কোনো পথ কখনো মর্যাদা করে নাই, করেছে? তুলসী কি কোনো মত পথ কোনো গুরু কোনো মহাপুরুষ অমর্যাদা করেছেন কি? করেনি। তুলসীকে কেউ অমর্যাদা করে নাই।
তুলসী ব্যতীত কোনো কিছুই হবে না, এটা সনাতন শাস্ত্রের উপসংহার। বিনা তুলসীতে সনাতনীদের কোনো কিছুই সম্ভব নয়, পুজো পার্বণ থেকে শুরু করে কিচ্ছুটি হবে না। আপনি ভোগ দিলেন, তুলসী না হলে সেটা প্রসাদ হয় না। আপনার এই শরীরে যদি তুলসী না থাকে তাহলে আপনার এই শরীর ভগবানের সেবায় লাগলো না। আপনারা নিতাই দেশের মানুষ, আপনাদের কণ্ঠে যদি মালা না থাকে এর থেকে লজ্জার কিছু হতে পারে না। আজকে যে নিতাইকে অনুসরণ করে বিশ্বের সকল লোক যারা অসভ্যের মতো জীবন যাপন করত, শর্ট কাপড় চোপড় পরে মদ খেয়ে মাতলামি করত, অকাদ্য কুকাদ্য খেত বিদেশিরা, আজকে তারা তাদের সংস্কৃতি বিসর্জন দিয়ে এই ভারতীয় সংস্কৃতিকে ধারণ করেছে। ললাটে তিলক কণ্ঠে মালা দিয়ে আর হা নিতাই হা গৌর বলে নয়ন জলে ভাসছে। আর আমরা এই নিতাই দেশের মানুষ হয়ে, গৌর দেশের মানুষ হয়ে আমরা এমন অনেক জায়গা থেকে দীক্ষা নিলাম যাদের মন্দিরে ভগবান মহাপ্রভুরও ছবি নাই, নিত্যানন্দেরও ছবি নাই, রাধা গোবিন্দেরও ছবি নাই। ছেলে ছেলের বউ নাতি পন্তি কন্তি দা কুড়াল সবাই ভগবান। এর থেকে আমাদের আর লজ্জা কিছু হতে পারে না। আসলকে গ্রহণ না করে নকলের পিছনে ছুটলাম কেন? আজ আমাদের এমন হচ্ছে শাস্ত্র গ্রন্থ না পড়ার কারণে। আপনার বয়স যখন 8 হয়ে যাবে ঠিক তখনই আপনাকে কণ্ঠে তুলসীর মালা ধারণ করতে হবে। কারণ মনে রাখবে 7 বছরের পূর্ব পর্যন্ত আমরা যা কিছু করছি চিত্রগুপ্তের খাতায় লেখা হয় না। চিত্রগুপ্তের নাম শুনেছেন? বাড়ি কোথায়? কাষ্ঠগড়া। চিত্রগুপ্ত, চিত্র শব্দের অর্থ কি? ছবি। গুপ্ত শব্দের অর্থ কি? গোপনে যে ছবি তুলে তার নাম চিত্রগুপ্ত। সিসি ক্যামেরা যদি লাগানো থাকে মা তাহলে অনেকেই সচেতন, সাবধান সিসি ক্যামেরা আছে, তখন আমরা কি করি? সচেতন থাকি সিসি ক্যামেরা আছে। অনেকে সিসি ক্যামেরা এটাকেও নষ্ট করে অপরাধ করার চেষ্টা করে, সিসি ক্যামেরায় যেন ধরা না পড়ে এমন কৌশল অবলম্বন করে তারা অপরাধ কার্য করে। কিন্তু আপনি দরজা লাগিয়ে অপরাধ করুন আর সিসি ক্যামেরা যেখানে নাই সেখানে অপরাধ করুন না কেন, আপনি ভাবছেন কেউ আপনায় দেখছে না, কিন্তু একজন আপনার সকল ছবি তুলে রাখছে, তার নাম চিত্রগুপ্ত। চিত্র শব্দের অর্থ ছবি, গুপ্ত মানে গোপন, গোপনে তিনি ছবি তুলে রাখেন। আজকে সিসি ক্যামেরা দিয়ে গুরুত্বপূর্ণ মন্দির, মার্কেট, গৃহ ইত্যাদি পাহারা দেয়া হচ্ছে, কিন্তু মানুষের মাঝে যদি এই জ্ঞান জাগ্রত হতো এই সিসি ক্যামেরা কতটা জায়গাকে সে আওতাধীন রাখতে পারে, একটা সিসি ক্যামেরা কত কিলোমিটারকে সে আওতাভুক্ত রাখতে পারে। কিন্তু ভগবান একজনকে দায়িত্ব দিয়েছেন, তিনি সব জায়গার ছবি, সব জায়গার ডকুমেন্ট তিনি সংগ্রহ করে রাখেন। এই জ্ঞানটা যদি কারো মাঝে জাগ্রত হতো তাহলে কি আর সিসি ক্যামেরার প্রয়োজন হতো? আজকে এই জ্ঞান নেই বলেই আমাদের এই দুর্দশা। চিত্রগুপ্ত মনে রাখবে, গোপনে আপনার আমার ছবি তুলে রাখছে, দরজা লাগিয়েও যদি খারাপ কার্য করি কেউ জানুক আর নাই জানুক, একজনে সব কিছু ডকুমেন্ট রাখছে গো মা। প্রজেক্টরে যেমন বড় করে ছবি দেখানো হয় আপনার আমার সকল কর্মের হিসাব এই প্রজেক্টরের মাধ্যমে বড় করে দেখানো হবে, দেখো তোমার জীবনে তুমি কি করেছ, সারা জীবন তুমি কি করেছ, এই দেখো তোমার ছবি।
সেদিন কার বাহানা দেব, কার দোহাই দেব যে আমি অমুক পার্টি করি, আমি তমুক পার্টি করি, আমার অমুক দাদা আছে, অমুক দাদাগিরি, অমুক দিদিগিরি, আমি দিদি নাম্বার ওয়ান এর, দেখো লকেট আছে আমার, লাভ হবে না। দাদাগিরির সার্টিফিকেট আছে, কোনো লাভ হবে না। আমি পিসিচন্দ্র জুয়েলার্স, দেখো আমি প্রত্যেক মাসে কি করেছি, আমি স্যানকুতি কি করেছি, কোনো লাভ হবে না। গৌর প্রেমানন্দে সাত বছর বয়স পর্যন্ত আপনার কোনো কিছু লেখা হচ্ছে না, চিত্রগুপ্ত তুলছে না, কারণ তখন আপনি নিষ্পা ফুলের মতো। আট বছর যখন হয়ে যাবে আপনার সকল কিছু লিপিবদ্ধ হয়ে যাচ্ছে, একজন চিত্রগুপ্ত আরেকজনের নাম বি চিত্রগুপ্ত, দুজন আপনার সকল কিছু লিপিবদ্ধ করছেন, একজন গোপনে ছবি তুলে রাখছেন আপনার আমার সকল কিছু। আট বছর বয়সেই সর্বপ্রথম মা বাবার দায়িত্ব সন্তানের কণ্ঠে তুলসীর মালাটা পরিয়ে দেওয়া। মা বাবা যদি এই দায়িত্ব পালনে ব্যর্থ হন, সেই মা বাবাকে সর্বপ্রথমে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। এই পৃথিবীতে অনেক নারী আছে যাদেরকে ভগবান মাতৃত্ব দেননি, মা ডাকের সুযোগ দেননি, আছে কি নেই? পুরুষ আছে যারা পিতৃত্ব পান নাই, বাবা ডাকের সুযোগ পান নাই। তাহলে আপনাকে যে ভগবান মাতৃত্ব দিলেন, পিতৃত্ব দিলেন সন্তানের মাধ্যমে, অহংকার করবেন না আপনি। ভগবান আপনাকে সন্তান দিয়েছেন আমানত রূপে। আমানত শব্দটার অর্থ বুঝেছেন কি? দেখাশোনা করার দায়িত্ব পেয়েছেন আপনি, গচ্ছিত রাখার অধিকার পেয়েছেন, এগুলো আপনার সম্পদ না। ভগবান যেমন দিতে জানেন, আবার নিতেও জানেন। এক সেকেন্ডে আপনাকে আবার নিঃসন্তান করে দিতে পারেন। মহাপ্রভুর একজন পার্ষদ ছিলেন যার নাম গোবিন্দ ঘোষ। এই গোবিন্দ ঘোষ হরিতকি সঞ্চয় করে অপরাধ করেছিলেন, সন্ন্যাসে গিয়ে মহাপ্রভু তাকে গৃহে ফিরিয়ে দিয়েছিলেন। সেই গোবিন্দ ঘোষকে সংসারে মহাপ্রভু নির্দেশ দিলেন যাওয়ার, সংসারে গিয়ে তিনি ভজন করবেন। গোবিন্দ ঘোষ ভগবান শ্রী গোপীনাথকে গৃহে যেদিন এনে আসনে বসিয়েছিলেন, সেদিন গোবিন্দ ঘোষ বলেছিলেন, গোপীনাথ তুমি আমার সন্তান, তুমি আমার পুত্র। পুত্র ভাবে বাৎসল্য রসে ভগবান গোপীনাথের আরাধনা সেবা অর্চনা করেছিলেন গোবিন্দ ঘোষ। কিন্তু সেই গোবিন্দ ঘোষ যেদিন বিবাহ করলেন, পাঁচ বেলা গোপীনাথকে সেবা দিতেন, বিবাহের পর এক বেলা সেবা কমে গেল। পাঁচ বেলা থেকে কয়বার এলো সেবা? চার বেলা। কারণ বিবাহের আগে সম্পূর্ণ মন, সম্পূর্ণ ভালোবাসাটা ভগবানের প্রতি ছিল, বিবাহের পর সেই ভালোবাসায় ভাগ হয়ে গেল, স্ত্রীর প্রতি চলে গেল কিছুটা। যেদিন সন্তানের জন্ম হল, সেদিন সন্তানকে কুলে নিয়ে গোপীনাথের সম্মুখে গিয়ে গোবিন্দ ঘোষ কেঁদে কেঁদে বলেছিলেন, হে গোপীনাথ তুমি আমার বড় ছেলে, আর এই গুড়া চাঁদ আমার ছোট ছেলে, আমার দুটি সন্তান। পাঁচ বেলা বুক থেকে বিবাহের পরে এক বেলা কমলো, সন্তান হওয়ার পর আরেক বেলা ভগবানের সেবা কমে গেল, সন্তানের প্রতি ভালোবাসাটা আরো বেড়ে গেল। এবার ধীরে ধীরে সন্তানের প্রতি এতটাই মোহাচ্ছন্ন হলেন, ভগবানের প্রতি আর আগের মতো প্রীতি নাই, প্রেমটা আগের মতো নাই, কমে গেল। ভগবান তখন বলছেন, ওরে আমি যেমন দিতে পারি নিতেও জানি। সর্বপ্রথমে ভগবান গোবিন্দ ঘোষের স্ত্রীকে জগৎ থেকে নিয়ে গেলেন, তারপর ছেলেটাকেও নিয়ে গেলেন। গোবিন্দ ঘোষ অজুর দ্বারাই ক্রন্দন করলেন, ক্রোধে অভিমানে ভগবানের
রুম বন্ধ করে দিলেন, সেবা পূজা বন্ধ করে দিলেন, বললেন তোমার আর কোন সেবা পূজাই করব না, তুমি আমায় এত দুঃখ দিলে। ভগবান মৃদু মৃদু হাসছেন আর বলছেন, এই জগতে নগ্ন হয়ে এসেছিলে, আমি সকল কিছু দিলাম, আর এবার তুই আমার প্রতি ক্রোধ প্রকাশ করছিস। ওরে, এই জগতে আমি কাউকে সুখ দেই না, দুঃখ দেই না, মানুষ তার কর্মানুযায়ী সেগুলো প্রাপ্ত হয়। আমি কাউকে সুখ দেই না, দুঃখ দেই না, এই জগতে আমার কেউ আপনও নেই পরও নেই, মানুষ তার কর্মানুযায়ী আমার আপন হয়, আমার পর হয়। এতটাই মোহাচ্ছন্ন হয়ে গিয়েছিলে, আর তাদের আয়ু নেই তাই তারা চলে গিয়েছে। ভগবানের দরজাটা বন্ধ করে দিয়েছে। দেখবে এই সমাজে অনেক লোক আছে, আমি গত বছর বলে গিয়েছিলাম, যারা পাঠিয়েছিলে গোষ্ঠীর কেউ মারা গেলে আমরা ভগবানের দরজাটা বন্ধ করে দিই। গত বছর শুনেছিলে কি এই আলোচনাটা? এখন কি ভগবানের দরজা বন্ধ রাখো না সেবা দাও? এখনো বন্ধ রাখো, সেবা দাও। গোষ্ঠীর কারো ঘরে বাচ্চা হলে, গোষ্ঠীর কেউ মারা গেলে সর্বপ্রথমেই দেখবে ভগবানের ঘরটাকে আমরা লকডাউন করে রেখে দিই। কারো কারো ঘরে ঠাকুর হোম কোয়ারেন্টিনে চলে যায়। হোম কোয়ারেন্টিন শব্দটা শুনেছেন তো করোনার সময়? আবার কারো কারো ঘরে ঠাকুর আইসোলেশনে চলে গিয়েছেন। গোষ্ঠীর কেউ মারা গেলে, গোষ্ঠীর কারো ঘরে বাচ্চা হলে আমরা ভগবানের সেবা পূজা বন্ধ করে দিই। অথচ আমরা জানি না, যেদিন থেকে ভগবানকে আমার ঘরে এনে বসালাম সেদিন থেকে ভগবানও আমার ঘরের একজন সদস্য হয়ে গেলেন। কিছু লোক বলে মরা বাড়িতে ভগবানের সেবা পূজা করতে নেই, মরা বাড়িতে উলুধ্বনি দিতে নেই, মরা বাড়িতে কাশি বাজাতে নাই। আচ্ছা বলুন তো, এই জগতে মরা বাড়ি ছাড়া কোন বাড়িটা আছে? আছে নাকি কাষ্টকরা মরা বাড়ি ছাড়া কোনো বাড়ি? ওমা আছে, কেউ মরে নাই এমন কোনো বাড়ি আছে নাকি? মরা বাড়ি ছাড়া কোনো বাড়ি আছে গো? পশ্চিম কাষ্টকরার কেউ আছে মরা বাড়ি ছাড়া কোনো বাড়ি? এই জগতে মরা বাড়ি ছাড়া কোনো বাড়ি আছে? প্রত্যেক বাড়ি তো মরা বাড়ি। তাহলে অনেকেই যে বলছে মরা বাড়িতে এটা করা যাবে না, মরা বাড়ি ছাড়া তো কোনো বাড়িই নেই, প্রত্যেক বাড়ি তো মরা বাড়ি। ভগবান বলছেন গীতায়, এই লোকটাই হচ্ছে মৃত্যু লোক। এই লোকটা কি মৃত্যু লোক? এখানে জন্ম যার হয়েছে তার মরতে হবে কি হবে না? কোথায় বলছেন ভগবান? শ্রীমদ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগের 27 নম্বর শ্লোকে লর্ড শ্রীকৃষ্ণ সেড টু অর্জুন ইন সাংখ্য যুগ চ্যাপ্টার 2:27, ও মাই ডিয়ার অর্জুন প্লিজ লিসেন এক্সট্রিম অ্যাটেন্টিভ হোয়াট আই সে, ওয়ান হু হ্যাজ টেকেন হিজ বার্থ ইজ শিওর টু ডাই, অ্যান্ড আফটার দ্যাট ওয়ান ইজ শিওর টু টেক বার্থ অ্যাগেইন। এই জগতে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্য পাবে, আবার যদি কেউ মরে যায় কর্মানুযায়ী তাকে আবার জন্ম নিতে হবে। সংস্কৃতে বললে জাতস্য হি ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাৎ অপরিহারে অর্থেনতম সুচিরতু মহর্ষি দ্য অমনিপটেন্ট মেকার কৃষ্ণ সেড শ্রীমদ ভগবদ গীতা 2:27, দ্যারফর ইজ দা আর্ন বাই ডেভল ডিচার্জ অফ ইউর ডিউটি ইউ শুড নট ল্যামেন্ট। যারা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, যারা প্রকৃত জ্ঞানী, তারা কখনো এই বিষয়টা নিয়ে শোক করে না। এটা প্রকৃতির চিরাচরিত নিয়ম, বিশ্ব প্রকৃতির চিরাগত রীতি অনুসারে পৃথিবী জুড়ে চলছে পালা বদলের খেলা। তাই সে খেলার সোপান বেয়ে একদিকে যেমন বেঁচে উঠে আগমনী সুর, ঠিক তেমনি সময় অন্যদিকে বেঁচে উঠে বিদায়ের করুণ সানাই। আগমনী সুরের নৃত্যের মূর্ছনায় অমোঘ ঘন আনন্দের বশবর্তী হয়ে আমাদের চঞ্চল মন ময়ূরের পাখার মতো পেখম তুলে নাচে। নতুনকে বরণ করে নেওয়ার আনন্দে আমরা কতই না বিমূঢ় হই, আবার
আমার পুরাতনকে বিদায় দিতে গিয়ে বিষাদ রত্না করে সাঁতার কাটি, কখনো নতুনকে বরণ করে নেওয়ার আনন্দে বিভোর হওয়া, আবার কখনো বা পুরাতনকে বিদায় দিতে গিয়ে দুঃখের সাগরে সাঁতার কাটা, কখনো প্রবেশ কখনো প্রস্থান, এই প্রবেশ আর প্রস্থানের নাট্য মঞ্চে অনাদিকাল থেকে জীব সকল পরিভ্রমণ করছে। এই পরিভ্রমণ ততদিন যাবৎ চলবে যতদিন না অনাদির আদি শ্রী গোবিন্দ ভগবানের চরণ প্রাপ্ত হতে পারবো আমরা, ততদিন যাবৎ এই প্রক্রিয়া চলবে। তাহলে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। গোষ্ঠীর কেউ মারা গেলেন, গোষ্ঠীর কারো করে বাচ্চা হলো, আপনি কি না খেয়ে থাকেন? ব্যবসা বাণিজ্য কি বন্ধ থাকে? চাকরি কি বন্ধ? সিরিয়াল দেখা কি বন্ধ? যে গোষ্ঠীর কেউ মারা গিয়েছে, আমরা স্টার জলসা দেখবো না, জি বাংলা দেখবো না, কালার্স বাংলা দেখবো না। আচ্ছা আমাদের বয়সী ছেলে যারা গোষ্ঠীর কেউ মারা গিয়েছে, প্রেম করা কি বন্ধ? গার্লফ্রেন্ড কে কি বলে? আমাদের গোষ্ঠীর একজন মারা গিয়েছে, কয়েকদিনে কিন্তু আমি তোমার সাথে কথা বলতে পারবো না, আমাদের অসৌচ চলছে, প্রেম টিকবে না, সঙ্গে সঙ্গে ব্রেকআপ। বলবে মাইলেনি উড়া, তুই আমার তুই আর খেগুন লাগে, তুই মারতে রে, তুই নিশা কথা কথা আমার লাগে, আপনি মোবাইলে কথাও বলছেন, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে চ্যাট করছেন, ব্যবসাও করছেন, চাকরি করছেন, খাবার দাবার গ্রহণ করছেন, সবকিছু আপনি করছেন, আর অশৌচ পালন করছে আপনার ঘরের ভগবান, যে তুই না কে থাক তোর জাতক, ভগবান কে বলছি তুই না কে থাক তোর অশৌচ, তোমার গোষ্ঠীর কেউ মারা গিয়েছে তুই সব করছ, আর ঠাকুরকে বলছো তুই না কে থাক, কতটা মূর্খ আমরা ভাবো, নিজের বিবেক কি বলে মা, ভুল করছো না সঠিক করছো, গোষ্ঠীর কেউ মারা গেল তুমি সব করছ, আর ঘরের ঠাকুর তাকে লকডাউন দিয়ে রেখেছো যে তুই না কে থাক। আচ্ছা আবার একটা প্রশ্ন করি, ভগবানকে আপনার ঘরে এনে যখন বসালেন, আপনি কি বিশ্বাস করেন ভগবান সেখানে আছেন? অবশ্যই আমরা বিশ্বাস করি, যদি বিশ্বাস না করতাম তাহলে প্রতিদিন জল তুলসী কেন দিচ্ছি, প্রণাম কেন দিচ্ছি, কোন জায়গায় যাওয়ার সময় প্রণাম দিয়ে যাচ্ছি, সেবাও দিচ্ছি, বিশ্বাস তো করি তাই। আচ্ছা তাহলে 15 দিন কিংবা 13 দিন, 12 দিন, 1 মাস, 11 দিন, যদি কাউকে খাবার দাবার সেবা কোনো কিছুই না দেন, সে কি আপনার ঘরে থাকবে? আমি 7 দিন আপনাদের এখানে এসেছি, আপনি যদি আমার সাথে কথা না বলেন, খোঁজ খবর না নেন, আন্তরিকতা না দেখান, আমি কি সন্তুষ্ট হব? আগামী বছর আসব, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আমাকে খাবার দেন, কিন্তু আপনি যদি মুখের আদর না করেন আমি থাকো? আসব? তাহলে ভগবানকে আপনি আনলেন, ঘরে বসালেন, আপনি তাকে এতদিন কিচ্ছু দিলেন না, দরজা বন্ধ করে দিলেন, আপনার ঘরে ভগবান আছেন, আপনি ভাবলেন কি করে, তিনি কি করে থাকবেন আপনার ঘরে? আচ্ছা আমি এসেছি, আপনি আমাকে খুব আদর যত্ন করেন, রোজি আপনি খুব ভালো, আপনার পাঠ ভালো লাগে, কত শুনি, সারাদিন সারাটা শুধু আমার প্রশংসাই করলেন, খাবার দিলেন না, 24 ঘন্টা শুধু আপনি আমার প্রশংসাই করলেন, প্রশংসাই করলেন, কিন্তু কোনো খাবারই দিলেন না, এবার আমি কি করবো বলো? বাপরে বাপ, এখান থেকে যত তাড়াতাড়ি যাই ততই ভালো, ততই মঙ্গল, মুখে তাদের এত মিষ্টি কিন্তু কোনো খাবার দাবার দিচ্ছে না, ভগবানকে আপনি কিচ্ছু দিলেন না, এই কয়েকদিন দরজা বন্ধ করে রেখে দিলেন, তিনি কি আপনার ঘরে আছেন? কিছু কিছু লোক বলবে, ভগবান কি তোমার হাতে খাওয়ার জন্য কাঙ্গাল, তাকে খাওয়ানোর কি লোকের অভাব, তোমার হাতে খাওয়ার জন্য পাগল হয়ে থাকবে, এরকম কিছু মূর্খ লোক বলবে।
তাহলে ভগবান যদি খাবার তবরের দরকার না হয় যে প্রতিদিন কাকে দেশ, চিনি মিষ্টি বাতাসা ফল মূল অন্ন দ্রব্যাদি কাকে দিচ্ছিস কাকে? ভগবানের জগতে কিচ্ছুর অভাব নাই, খাবার দাবারের অভাব নেই, তার জগতে কর্ম নেই, জন্ম নেই, কিচ্ছু নেই তার। এরপরও তিনি ভক্তির জন্য সকল কিছুই করেন, তার কর্ম নাই, এরপরও তিনি কর্ম করেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। দেয়ার ইজ নো ওয়ার্ক প্রেসক্রাইব ফর মি উইথিন অল থ্রি প্লেনেটারি সিস্টেম, নর এম আই ইন ওয়ান্ট অফ এনিথিং, nor have I need to opt in anything any time I engage in prescribed duties. Say all thoughts supreme with Krishna Srimad Bhagavad Gita 3 chapters 22 verses nome patto asti kartavyam trishu lokeshu kinchano no anubhavtavyam abhavtavyam varte avache karmani Srimad Bhagavad Gita tritiya adhyaya 22 নম্বর শ্লোক। অর্জুন, এই ত্রি জগৎ সংসারে আমার কোন কর্তব্য কর্ম নাই, এরপর আমি কর্ম করছি, আমি যদি কর্ম না করি এই জগতের কেউ কর্ম সম্পাদন করবে না। ভগবানের জন্ম কর্ম কিচ্ছু নেই, এরপরও তিনি জগৎকে আচরণ করে শিক্ষা দেওয়ার জন্য তিনি আসেন। তার খাবার দাবারের প্রয়োজন নাই, ঘুমের প্রয়োজন নাই, ভগবান ভক্তের কাছে যখন আসেন তার সকল কিছুর প্রয়োজন আছে। পাঁচটা সম্পর্কে তখন তাকে আমরা ভজন করি, শান্ত দাস সক্ষ বাৎসল্য মধুর। এই পাঁচটা সম্পর্কের মাঝে বাৎসল্য সম্পর্ক, ভগবানকে সন্তানের মতো ভালোবাসা, তাহলে আপনার সন্তানকে কি আপনি না খেয়ে রাখবেন? সক্ষ সম্পর্ক, বন্ধুর মতো ভালোবাসা, দাস সম্পর্ক, ভগবান আমার মালিক আমি তার চাকর, মধুর সম্পর্ক, ভগবান আমার পতি আমি তার পত্নী, এইরকম সেবা। তাহলে কেউ মারা গেল, আমি আগে আমার ভগবানের ঘরটাকে লকডাউন করে রেখে দিলাম এক জায়গায়, এক মায়ের সন্তান হয় না, 11 বছর কত কান্নাকাটি করে সাধুগুরু বৈষ্ণবের চরণে পড়ে কান্নাকাটি করে, ভগবানের সব সময় ঘরের মাঝে সে কান্নাকাটি করে আর সেবা দেয়, প্রভু কৃপা করে তুমি আমায় একটা সন্তান দাও, মা ডাকের সুযোগ দাও। 11 বছর পর সেই সেই মায়ের একটা ছেলে হলো। 11 বছর পর বুঝতেই পারছেন কত আরাধনা করে এসেছে। এবার সেই মায়ের সঙ্গে দৈবক্রমে সাক্ষাৎ, বলছে প্রভুজি একটু আসুন আমার ছেলেটাকে আশীষ দিয়ে যান, আশীর্বাদ করে যান, বহু আরাধনা করে পেয়েছি। খুব ভালো, খুব ভালো, আপনাদের ঠাকুর ঘর কোন দিকে গো? বলছি এদিকে যাবেন না, যাবেন না প্রভুজি, যাবেন না, জাতক চলছে গো, তাই ভগবানের ঘর তালা মারা। তাই বললাম 11 বছর যে ঘরে নয়নের জল ফেলে মাথা ঠুকিয়ে সন্তান পেলে, সেই ভগবান আপনাকে সন্তান দিলেন, সর্বপ্রথমে তার ঘরটাই তালা মেরে রেখে দিলে, ঠাকুর অনুভব করুন যে ভগবান কৃপা করে সন্তান দিলেন 11 বছর পরে, অথচ সেই ভগবানের ঘরটাই সর্বপ্রথমে তালা মেরে রেখে দিলে। আমরা কতটা স্বার্থপর দেখুন, কতটা স্বার্থপর আমরা। তাই ভগবান যেমন দিতে পারেন নিতেও জানেন, মনে রাখতে হবে অহংকার করার কিছু নাই। কেউ মারা গেলে কারো ঘরে বাচ্চা হলে নিত্য কর্ম কখনো বন্ধ হবে না, নিত্য কর্ম বন্ধ হবে না, নৈমিত্তিক কর্ম বন্ধ হবে। নিত্য কর্ম কি? প্রতিদিন সন্ধ্যা আহ্নিক করা, সিঁদুর পরিধান করা, স্নান আদি করা, তুলসী স্নান প্রণাম পরিক্রমা করা, গীতা পাঠ করা, ভগবানের সেবা পূজা করা, এগুলো নিত্য কর্ম, একাদশী নিত্য কর্ম। অর্থাৎ আমার গৃহে যে ভগবানকে আমি বসিয়েছি তিনি আমার ঘরের একজন সদস্য, জাতক অশৌচি, নিত্য কর্ম বন্ধ হবে না, কিন্তু নৈমিত্তিক কর্ম বন্ধ হবে। নৈমিত্তিক কি? মনে করুন আমি কালী পূজা করব, অশৌচ পড়ে গেছে, আমি নৈমিত্তিক কর্মটা আমি করতে পারবো না। কিন্তু নিত্য কর্ম করা যাবে। নিত্য কর্ম মানে হচ্ছে প্রতিদিনের যে কর্ম। আমার ঘরের একজন সদস্য মারা গেলেন, আমি কি বাকি সদস্যদেরকে না খেয়ে রাখি? যে আমার ঘরের একজন মারা গিয়েছে বাকি সবাই না খেয়ে থাকো? আমি ভগবানও আমার ঘরের একজন সদস্য, তাকেও
সেবা পূজা থেকে বঞ্চিত করা যাবে না। তাহলে আপনারা গত বছরও যারা জেনেছেন, আজ প্রসঙ্গে এসেছে আবারও বললাম, কেউ যদি গোষ্ঠীর মারা যায়, কারো করে যদি বাচ্চা হয়, আমরা কি ভগবানের সেবা পূজা বন্ধ করব? সবাই সেবা পূজা বন্ধ করে রাখবো, এটাই আজকে আমরা জানলাম। ও মা, ভুল বলে ফেলেছি। আচ্ছা, সেবা পূজা বন্ধ করা যাবে না। এবার গোবিন্দ ঘোষ কান্নাকাটি করে সেবা পূজা বন্ধ করে দিলেন, বললেন তুমি আমার ছেলেটাকে নিয়ে নিলে, স্ত্রীকেও নিয়ে নিলে। রাত্রিবেলা স্বপ্নে দর্শন দিলেন, এরে গোবিন্দ ঘুমিয়ে গিয়েছে। গোবিন্দ ঘোষ বলছেন, সন্তানের বিরহে আমার চোখে ঘুম নেই, তুমি ঘুমাও নাই গোপীনাথ? গোপীনাথ তার আরাধ্য বিগ্রহ। গোপীনাথ ভগবান বলছেন, ওরে পেটে যদি ক্ষুধা থাকে চোখে কি ঘুম আসে? তোকে একটা প্রশ্ন করি গোবিন্দ, কোন বাবার যদি দুটো সন্তান থাকে, একটা সন্তান যদি মারা যায়, সেই বাবা কি আরেকটা সন্তানকে না খাইয়ে রাখে? তুই যেদিন আমাকে তোর ঘরে এনে বসালে, সেদিন তুই বলেছিলি গোপীনাথ তুমি আমার সন্তান। আজকে তোর ছোট সন্তান চলে গেল, তার পরমায়ু শেষ হয়ে গেছে, তুই আমাকে দোষারোপ করছিস। এই জগতে যার যাওয়ার সময় হয়ে যায়, কেউ তাকে ধরে রাখতে পারে না, তুই আমাকে দোষারোপ করছিস, তুই আমাকে না খাইয়ে রাখছিস। আমি তোকে একটা প্রশ্ন করি, কোন বাবার যদি দুটো ছেলে থাকে, একটা ছেলে যদি মারা যায়, আরেকটা ছেলেকে কি তার বাবা না খেয়ে রাখে? আমার বুঝি ক্ষুধা তৃষ্ণা লাগে না রে গোবিন্দ? গোবিন্দ ঘোষ বলছেন, তুমি আমার ছেলে, হে গোপীনাথ আমি যদি মারা যাই, তুমি কি আমার শেষকৃত্য করবে? অনন্য চিন্তয়ন্ত মাম যেজনা পড়ছু পাশতে, তেষাম নিত্যা অভিযুক্তানাম যুগক্ষেমম বহম্বহ। ভগবান গীতায় বলছেন, অনন্য চিত্তে পরিপূর্ণ ভক্তি সহকারে যে বা যারা আমার আরাধনা করে, আমাকে নিত্য অভিযুক্ত সেই সকল ভক্তির যুগ আর ক্ষেম দুটোকেই আমি বহন করি। জগতে যা কিছু আছে আমি দেখাশোনা করে রাখি, যা নেই আমি নিজে বহন করে সেই ভক্তির কুটিরে পৌঁছে দেই। সন্তান ভেবে দেখ করি কি করি না। সেদিনই গোবিন্দ ঘোষ ঘুম থেকে উঠে স্নান করে ভগবানের জন্য ভোগ নিবেদন করল। গোবিন্দ ঘোষ যখন মারা গেলেন, শিষ্যগণ যখন তাকে দাহ কার্য করার জন্য শ্মশানে নিয়ে গেল, সেখানে দেখতে পেল এক নব কিশোর শুভ্র বেশ পরিধান করে, ধুতি গলবস্ত্র পরিধান করে সবার সম্মুখে এসে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলছে, আমার হাতে ওই পাট কাটিতে আম্রপত্র দ্বারা যে ঘৃত স্পর্শ করা হয়েছে সেটি দাও, আমি সপ্ত প্রদক্ষিণ করে আমার পিতার মুখে আমি অগ্নিটা প্রদান করব। শিষ্যগণ মন্দিরে আসলেন, ভগবানের বিগ্রহের সম্মুখে এসে দণ্ডায়মান হলেন। সকল ভক্তবৃন্দ দেখতে পাচ্ছেন ভগবান শ্রী গোপীনাথের গলার মাঝে ধরার চিহ্ন দেখা যাচ্ছে। গলে ধরার চিহ্ন ধারণ করে ভগবান দেখাচ্ছে, দেখো আমার পিতৃ
বিয়োগ হয়েছে, আজও সেই বিগ্রহ আছে গো অগ্রদ্বীপের গোপীনাথ, শুনেছ না? আজও ভগবান ভক্তের শ্রাদ্ধ করে কতটা তাকে সম্পর্কের বাঁধনে বাঁধতে পারলাম গো, কতটা তাকে ভালোবাসতে পারলাম আমরা, আমরা তো তার সঙ্গে সম্পর্কই করতে পারি নাই। সম্পর্ক করিয়া ভজে কৃষ্ণ তারে নাহি তেজে, বাকি সব মরে অকারণ। তার সঙ্গে আমার সম্পর্কটা কি? তিনি যে আমার ঘরে বসলেন তার সঙ্গে আমার সম্পর্কটা কি? সম্পর্কই তো আমি স্থাপন করতে পারলাম না, তাহলে আমার ভজনটা কিভাবে হবে মা? তাই কারো করে বাচ্চা হলে গোষ্ঠীর কেউ মারা গেলে ভগবানের সেবা পুজো বন্ধ করবে না। এই জগৎটাই মৃত্যু লোক, মরা বাড়ি ছাড়া এখানে কোনো বাড়ি নেই, প্রত্যেকটা বাড়ি মরা বাড়ি। যারা যথার্থ পণ্ডিত তারা জীবিত এবং মৃত কারো জন্যই সুখ করেন না। অনন্য চিন্তন তোমাম যে জন পণ্ডুচু পাশতে তেসাম নিত্যা অভিযুক্তা নাম যুগস্কেবম মহাম্মহম, ভগবান বহন করে। আর ভগবান সুখ করতে নিষেধ করেছেন গীতায় দ্বিতীয় অধ্যায়ের 11 নম্বর শ্লোকে, নৈনং ছিন্দন্তি শস্যদানি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদন্তি অপূর্ণ সুশৌতি মারুত। কারণ আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পুরানো যায় না, জলে ভেজানো যায় না, হাওয়াতে শুকানো যায় না। অনুসূচন্দিতা, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো আর মূর্খের মতো আচরণ করছো অর্জুন। সবাই এই জগতে দুদিনের জন্য এই ভবের হাতে কেনা বেচা করতে এসেছি। আমরা ভাড়াটিয়া মুসাফির, আমরা ভ্রমণ করতে এসেছি পর্যটক। এই দেহটা যতদিন থাকবে সম্পর্ক ততদিন, কায়া দেখলে মায়া বাড়ে আছে কি নেই প্রবাদ। আপনি সারাদিনের মাঝে একদিনও আমার একটিবারও আমার সম্মুখে গেলেন না, আপনার সঙ্গে আমার যতই ভালো সম্পর্ক হোক ধীরে ধীরে এই যে কমিউনিকেশনটা গ্যাপ হচ্ছে, ধীরে ধীরে আপনি থেকে আমি অনেক দূরে চলে যাব, এটা কি? কারণ আউট অফ সাইট আউট অফ মাইন্ড, কায়া দেখলে মায়া বাড়ে, চোখের আড়াল মনেরও আড়াল। সম্পর্কটা হচ্ছে ঘষা মাজার নিয়ায়, একটা পাত্রে যদি কালি লেগে থাকে দীর্ঘদিন যাবৎ আপনি সেই পাত্রটা পরিষ্কার করলেন না, আপনি যতই সেই পাত্রকে পরিষ্কার করার চেষ্টা করুন কষ্ট হবে কি হবে না? কিন্তু প্রতিদিন যদি আপনি পরিষ্কার করে রাখতেন ময়লা কি সেখানে স্থান পেত? সম্পর্কটাও ঠিক তেমনি জড় জগতের ক্ষেত্রে, কিন্তু চিন্ময় জগতের সম্পর্ক এটা সম্পূর্ণ ভিন্ন। চিন্ময় জগতের সম্পর্কটা দেহের দ্বারা নয় আত্মার দ্বারা, আত্মীয় সবাই ভাই আত্মার সম্বন্ধে, আত্মীয়তা নাহি হয় মায়াময় গন্ধে। চিন্ময় জগতের সম্পর্কটার মাঝে মায়ার কোনো গন্ধ নাই। যেদিন থেকে আপনি ভক্তি জীবন পালন করলেন, কোন মা বাবা ভক্তি জীবন পালনে রত হলেন, কোন মা বাবা বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হয়ে বৈষ্ণবীয় ধারায় গেলেন, আহার শুদ্ধ হয়ে গেলেন,
দেখুন সম্পর্কটা আপনাদেরকে একটু বুঝাচ্ছি। এবার তার সন্তান যদি আহার শুদ্ধ না হয়, সেই মা বাবা যদি দেহও রাখেন, সন্তান মা বাবার মুখাগ্নি কিংবা কোনো কার্য করার পর্যন্ত অধিকার পাবে না, বঞ্চিত হয়ে যাবে। সম্পর্কটা দেখেছেন কি? আপনার সন্তান আহার শুদ্ধ না, আপনি আহার শুদ্ধ, আপনি বৈষ্ণবীয় ধারায় চলেন, আপনি মারা যাওয়ার পর আপনার সন্তানের আপনার কার্য করার অধিকার নাই। আপনার সন্তান মাছ মাংস খায়, সে আপনার কি করে কার্য করবে? আপনি জীবিত অবস্থায় তার হাতে কিচ্ছু খাচ্ছেন না, মরার পরে কি করে সে আপনাকে পিণ্ড দেবে? তাহলে কি হবে? বৈষ্ণবীর কোন শ্রাদ্ধ কার্য কিচ্ছুই নাই, আপনার কিছুই লাগবে না। আপনি যে নিত্য ভগবানকে তুলসী অর্পণ করছেন, শ্রদ্ধা সহকারে পুজো অর্চন করছেন, তাতেই আপনার উদ্ধার হবে। কিংবা আপনি যদি কোনো প্রসাদ বুঝি কাউকে বলে যান, আপনার গুরু ভাই, আপনার গুরু বোন, সে আপনার মুখে আগুন দেবে, সে আপনার পিণ্ড কার্য সকল কিছু করবে। তাহলে আমি কেমন সন্তান? দেখুন, আমি আমার মা বাবাকে উদ্ধার করব সংকল্প করেছি ভূত নামক নরক থেকে, কিন্তু আমি আমার মা বাবাকে পর্যন্ত উদ্ধার করতে পারলাম না, আমি অধিকার থেকে বঞ্চিত হয়ে গেলাম। এটা আপাত দৃষ্টিতে মূর্খ লোকের ভাববে আবার কেমন নিয়ম, এটা হচ্ছে মায়াবাদীদের কথা, কিন্তু আধ্যাত্মিক যে চিন্তা চেতনা, সূক্ষ্ম যে চিন্তা, এই জগতের সম্পর্কটা আমাদের প্রকৃত সম্পর্ক না। আমাদের প্রকৃত সম্পর্ক আত্মার সম্পর্ক। জড় জগতের সম্পর্কটা কেমন দেখুন, একজন লোক মারা গিয়েছে মনে করুন, বাবা মারা গিয়েছে, সন্তান অনেক কান্নাকাটি করছে, ও বাবা তুমি আমায় ছেড়ে কোথায় গেলে, তোমায় ছাড়া আমি কি করে থাকবো, খুব কান্নাকাটি করছে। ঠিক সেই সময় তার বাবা যদি এসে আবার হাজির হয়, বাবাকে দাহ কার্য করে লাশ পুড়িয়ে এসেছে, সে খুব কান্নাকাটি করছে, ও বাবা গো তুমি আমায় ছেড়ে কোথায় গেলে গো। ঠিক সেই সময় যদি বাবা বলে, এই কান্নাকাটি করছিস কেন, এই দেখ আমি এখানে, অবস্থাটা কি হবে গো? বাবা বলে জড়িয়ে ধরবে না ভূত বলে দৌড়ে পালাবে? ও মা কি করবে? ও বাবা গো তুমি আমায় ছেড়ে কোথায় গেলে গো, খুব কান্না করছে, দাহ কার্য করে এসে কান্না করছে, গড়িয়ে গড়িয়ে কান্না করছে, আর তিন চারজন এসে বলছে আর কান্না করিস না রে, আর কান্না করিস না, সবাইকে তো একদিন মরতে হবে, আর কান্না করিস না। কিন্তু সেই সময় যদি বাবা এসে বলে কান্না করছিস কেন, এই দেখ আমি এখানে, যারা সান্ত্বনা দিচ্ছিল ওরা বলবে ও বাবা রে, আর যে বাবা বলে কান্না করছো সেও দৌড়াবে। তাহলে দেখো মরার সঙ্গে সঙ্গে সম্পর্কটা কোথায় চলে যায়। রবীন্দ্রনাথের একটা ছোট গল্প আছে যার নাম হচ্ছে জীবিত অমৃত, সেখানে কাদম্বিনী নামক একটা চরিত্র আছে। রবীন্দ্রনাথ গল্পের শেষ করলেন, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল এতদিন সে মরে নাই, মরেনি কাদম্বিনী, অথচ মানুষ জানতো সে মরে গেছে, কত চেষ্টা করেছে প্রমাণ দেওয়ার। এই শ্রাবণের অন্ধকার রাত্রিতে তৎকালীন সময় তো আর এত উন্নত চিকিৎসা ছিল না, জমিদারের বাইয়ের স্ত্রী অল্প বয়সে বিধবা মরে গেছে, কবিরাজ এসে নাড়ি ধরে বললো আর নাই মরে গেছে, এবার তাকে শ্মশানে পাঠিয়ে দেওয়া হলো সৎকার করার জন্য। এবার ওই লাশটাকে রেখে সবাই লাকড়ি আনতে গিয়েছে, কাঠ আনতে গিয়েছে, সে তো মরে নাই, হালকা হালকা বাতাসে গায়ে লাগলো, কিছুক্ষণ পর কাদম্বিনী চোখটা খুলে তাকালো, বলো ব্যাপারটা কি, আমি এখানে কি করে আসলাম। রবীন্দ্রনাথের ছোট গল্প জীবিত অমৃত গল্পের নাম, পড়বেন। এবার বাবুন যারা লাশ পুড়াতে এসেছে তাদের অবস্থাটা কি হবে, কি হবে অবস্থাটা? আপনি লাশ নিয়ে রাখলেন, হঠাৎ যদি লাশটা এসে দাঁড়িয়ে যায় অবস্থাটা কি হবে বলুন? এবার ওরা বলছে সাবধান, এটা গিয়ে যদি জমিদার বাবুকে বলি আমাদের গর্দান যাবে, তাই ওরা গিয়ে বলছে আমরা সৎকার করে চলে এসেছি। এবার এই কাদম্বিনী যখন গিয়ে বাড়িতে দাঁড়ালো অবস্থাটা কি হবে বলুন, সৎকার করে গিয়েছে আর ওই কাদম্বিনী গিয়ে দাঁড়িয়েছে, অবস্থা কি হবে? ও বাবা রে সবাই ছড়ি করছে, বলছে রক্ষে করো রক্ষে করো, আমরা গয়াতে পিণ্ড দেবো, কাশিতে কাজ করবো, সবাই বলছে। আর এই কাদম্বিনী ছোটবেলায় তার জায়ের ছেলেটাকে সন্তানের মতো লালন পালন করেছে, সে তো বাল্য বিধবা,
কেউ বিশ্বাস করছে না সে যে বেঁচে আছে। সবাই বলছে তুমি চলে যাও চলে যাও, আমরা আমরা বিশাল করে শ্রাদ্ধ করবো, পিণ্ড দেব। কিন্তু সে বলছে আমি তো মরিনি। এবার পিতলের একটা ঘটি সামনে ছিল, সেটা ললাটি নিয়ে কপালে নিয়ে কাদম্বি নিয়ে এরকম আঘাত করছে, ফিনকি দিয়ে রক্ত করছে, দেখো 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 আমি মরিনি। কিন্তু কেউ বিশ্বাস করছে না। জনজগতের সম্পর্কটা কেমন ভাবো, যতদিন শ্বাস ততদিন আশ, শ্বাস যতক্ষণ বইবে ততদিন সম্পর্ক ততদিন আশা, শ্বাস বের হয়ে গেলেই কেউ জগতে কারো নয়। ফিটকি দিয়ে রক্ত ঝরছে কপাল ফেটে, কেউ বিশ্বাস করছে না এই দেখো রক্ত আমি মরিনি, আমার খুকাকে আমি একবার দেখে যাব, আমায় যেতে দাও, খুকাটা ছুটছো খুকা। সে খুব কান্না করছে, অথচ সে গিয়ে যখন দাঁড়ালো কাদম্বিনী, তখন খুকা বলছে ভূত 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 তুমি তো মরে গেছো, তুমি আমার কাছে এসো না এসো না। কাদম্বিনী তখন কেঁদে কেঁদে বললো এতদিন কাকে সন্তানের মতো লালন পালন করলাম, এতদিন যে সংসারকে আমি আঁকড়ে ধরলাম, বাল্যে বিধবা হয়ে সারাটা জীবন যে সংসারের জন্য যৌবন শক্তিটাকে নষ্ট করলাম, আজকে সেই সংসার মাত্র কয়েক ঘন্টার বিনিময়ে আমাকে এতটা দূরে ঠেলে দিতে পারলো, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আমাকে এতটা দূরে ঠেলে দিতে পারলো, এটাই বুঝি সংসার। হে গোবিন্দ, এর থেকে এই সংসারকে যতটা সময় দিয়েছি যতটা ভালোবেসেছি, এর থেকে কিছুটা ভালোবাসা অল্প ভালোবাসা যদি তোমায় দিতে পারতাম, আমার জীবন ধন্য হয়ে যেত গোবিন্দ। সংসারকে যতটা সময় আমি দিয়েছি, এর থেকে কিঞ্চিৎ সময় যদি আমি তোমায় দিতাম, আমার জীবন ধন্য হয়ে যেত গোবিন্দ। কাদম্বিনী তখন ঘর থেকে বের হয়ে চিৎকার করে বলল তোমরা সবাই ভালো থেকো, হে জগৎজীব দেখো দেখো এই সংসারের স্বরূপ দেখো। এই বলে বিশাল দিঘি জমিদার বাড়ি তার মাঝে ঝাঁপ দিল। সবাই বলছে রাম 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 রাম, রক্ষে হলো রক্ষে হলো রক্ষে হলো, প্রেত চলে গিয়েছে। পরদিন সকাল বেলা সবাই দেখতে পেল কাদম্বিনীর লাশটা পুকুরের জলের মাঝে ভেসে উঠেছে। রবীন্দ্রনাথ গল্প শেষ করলেন, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল এতদিন সে মরে নাই, আদৌ কাদম্বিনী মরিনি। বাড়ির সবাই তখন কান্না করছে, ও আমরা কি ভুল করেছি, কাদম্বিনী তো মরিনি, ওই তো তার লাশ। এই হলো সংসার। এই সংসারকে আঁকড়ে ধরে প্রকৃত আপনার জন ভগবান তাকে আমরা ভুলে যাই। এই দেহটা যার মাধ্যমে পরিচালিত, তিনি যে আমার ভেতরে আছেন আমি তা জানতে পারলাম না। যা দিয়ে শুরু করেছিলাম আলোচনা, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তুমি আমার ভিতরে আছো কিন্তু আমি তোমায় অনুভব করতে পারলাম না ভগবান, আমি তোমায় একটিবারও বুঝতে পারলাম না, তুমি যে আমার মাঝে আছো। ভাবুন আমাদের সৌন্দর্যের রহস্য কি, এই মেয়েটা এত সুন্দরী, ছেলেটা এত সুন্দর, এত সুন্দর করে সে গান গাইতে পারে কথা বলতে পারে, এই সৌন্দর্যের রহস্যটা কি? আত্মা, আত্মা আছে বলি আমরা সুন্দরী সুন্দর। আত্মা চলে গেলে এই দেহের সৌন্দর্য থাকবে? কেউ কথা বলতে পারবে, বসে থাকতে পারবে, দাঁড়িয়ে থাকতে পারবে? আত্মাই হচ্ছে সকল সৌন্দর্যের রহস্য, আত্মাই হচ্ছে আমাদের সাধনার সম্পদ। অথচ যে দেহটাকে আমরা সবচেয়ে বেশি সময় দেই, এই দেহটাই আমাদের সঙ্গে সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করে, শাস্ত্র জানালেন। এই দেহটা শৈশবে একরকম, কৈশোরে আরেক রকম, যৌবনে আরেক রকম, দেখিন অশ্বিন ইয়াতা দেহে কৌমারম যৌবানম জড়া তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নম
পরিবর্তনটাকে প্রাধান্য দেন না, তারা জানেন শরীর পরিবর্তনশীল, শরীরে শৈশব কৈশোর যৌবন, এক সময় বৃদ্ধ জরা, তারপর মৃত্যু, মৃত্যুর পরে কর্মানুযায়ী আবার আশা হয়, কিন্তু আত্মা অবিনশ্বর, তাকে অস্ত্রের দ্বারাও কাটা যায় না, তাকে আগুনেও পুরানো যায় না, তাকে জলেও ভেজানো যায় না, নৈনং চিন্দন্তি শস্ত্রাণি, নৈনং দহতি পাবক, ন চৈতম ক্লাদন্তি আপ, ন সুশৌতি মারুত, দ্য সোল ক্যান নেভার বি কাট টু পিসেস বাই এনি ওয়েপন, নট বার্নড বাই ফায়ার, নট মার্সন্ড বাই ওয়াটার, নট উইদার্ড বাই দ্য ওয়াইন্ড, তাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পুরানো যায় না, জলে ভেজানো যায় না, হাওয়াতে শুকানো যায় না, আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লান্ত, অসুস্থ, দেহের কেবল বিনাশ হয়, আত্মার কখনো বিনাশ হয় না। মানুষ যেমন পুরাতন কাপড়টাকে ত্যাগ করে নতুন আরেকটা কাপড় পরিধান করে, আত্মাও তেমনি পুরাতন শরীরকে ত্যাগ করে নতুন আরেকটা শরীর ধারণ করে। ভগবান বলছেন শ্রীমৎ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের ২২ নম্বর শ্লোকে, The soul similarly accepts new material bodies, giving up the old and useless ones. Said Almighty Creator Krishna Srimad Bhagavad Gita 2:22. তাহলে এই দেহ যেদিন জীর্ণ হয়ে যাবে সেদিন আর আত্মা সেখানে থাকতে পারবে না, সে আরেকটা দেহে গমন করবে। এই গমনাগমন ততদিন যাবত চলবে, ন জায়তে মৃয়তে বা কদাচিত, ন অয়ং ভূতা ভবিতা বা না ভূ অজনিত্য শাশ্বত, অয়ং পুরাণ হন্যতে হন্যমান, এই শরীরে। শুনো অর্জুন, আত্মার কখনো জন্ম হয় না, মৃত্যুও হয় না, আত্মার কদাচিত উৎপত্তি হচ্ছে না, হবেও না, আত্মা জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলে চির নবীন, শরীর কেবল নষ্ট হয়, আত্মার কখনো বিনাশ হয় না। তাহলে শরীর যদি অসুস্থ হয়, অসুস্থ শরীরের চিকিৎসার জন্য আমরা কোথায় যাই? হাসপাতালে। অসুস্থ শরীরের চিকিৎসা করে কে? ডাক্তার। কিন্তু যার আত্মা অসুস্থ, মন যার অসুস্থ, আত্মা অসুস্থ যার, তার চিকিৎসা করবে কে? কোন ডাক্তার করতে পারবে? আপনি যত বড় শিক্ষিত হন না কেন, ডিগ্রিধারী হন না কেন, আপনি তিনটা প্রশ্নের উত্তর কখনো দিতে পারবেন না। এই পৃথিবীর কোন দার্শনিক, কোন বিজ্ঞানী তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। নাম্বার ওয়ান কোয়েশ্চন, আপনার পরিচয় কি, আপনি কে? দাদা কি উত্তর আছে? আপনি কে? অনেকে বলবে আমি অমুক মন্ডল, আমি অমুক সূত্রধর, আমি অমুক পুরকায়স্ত, আমি অমুক চৌধুরী, আমি অমুক শাহ, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি কলেজের প্রিন্সিপাল, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আমি বড় পাঠক, বৈষ্ণব, ইত্যাদি। আচ্ছা, আপনি যদি অমুক মন্ডল হন, মনে করুন রাধাকান্ত মন্ডল, কেউ আছেন নাকি রাধাকান্ত? না থাকেই ভালো, এই নামটা মুখে এসে গেলে। আচ্ছা ঠিক আছে, রাধাকান্ত মন্ডল মনে করুন একজন, তিনি এই মুহূর্তে মরে গেলে, কেউ থাকলে বলবেন আমাকে আপনি মেরে ফেললেন, এটা গল্পের খাতিরে। এবার রাধাকান্ত মন্ডলের দেহ থেকে আত্মা বের হয়ে গেল, সঙ্গে সঙ্গে দেহটা কি হবে? মাটিতে লুটিয়ে পড়বে, সবাই বলবে রাধাকান্ত মন্ডল আর নেই, বলবে কি? বলবে না। নেই কি করে? সে তো এইখানেই শোয়া অবস্থায় আছে, শয়নে আছে, নেই কি করে? রাধাকান্ত মন্ডল নেই। আমি যদি এই মুহূর্তে মারা যাই, সবাই বলবে রাহুল বাবার নাই, নেই কি করে, আমি তো এখানেই আছি, আমি মরে গেলে
সঙ্গে সঙ্গে এখানে লুটিয়ে পড়বো, আমার দেহটা তো এখানেই আছে, আমি নেই কি করে? পৃথিবীর কোন দার্শনিক কোন বিজ্ঞানী এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, আপনি কে? কেউ দিতে পারবে না এই প্রশ্নের উত্তর। একমাত্র আপনি যদি এই পারমার্থিক জ্ঞান লাভ করেন তাহলেই আপনি সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন, নতুবা এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। আপনি কে? দ্বিতীয় প্রশ্ন, আপনি এই মনুষ্য জন্ম গ্রহণের পূর্বে কোথায় ছিলেন? কেউ দিতে পারবে এই উত্তর? আপনি কোথায় ছিলেন গো? ছিলেন কোথায়? অনেকে বলবে আমার বাড়ি মুর্শিদাবাদ ছিল, এখন আমি বীরভূম থাকি। মুর্শিদাবাদের আগে কোথায় ছিলে? এই দেহ ধারণের আগে কোথায় ছিলে? এই উত্তর কেউ দিতে পারবে না। তৃতীয় প্রশ্ন, আপনি মৃত্যুর পরে কোথায় যাবেন? কেউ উত্তর দিতে পারবে? তাহলে শুধু খাইলেন আর ঘুমাইলেন, সিরিয়াল দেখলেন, ব্যবসায় গিয়ে বসলেন আর চাকরিতে গেলেন, এরই নাম কি জীবন? আপনি এই রামপুরহাট রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে উঠলেন, আপনি যাবেন কোথায়? যদি গন্তব্য না জানেন আপনি কোথায় নামবেন বলুন? গৌর প্রেমানন্দে কথা বুঝতে পেরেছেন? আপনি যাবেন কোথায়? আপনার গন্তব্যটা কোথায়? আপনি ট্রেনে উঠলেন, টিটি এসে আপনাকে বলছে কোথায় নামবেন, আপনি চুপ হয়ে রইলেন, কোথায় নামবেন? এই কি ব্যাপার, বোবা নাকি? কোথায় নামবেন? জানি না। এবেটা জানোস না, তুই উঠছস কোথায়? কই যাইবে তুই, জানোস না? আপনি এত বড় জ্ঞানী শিক্ষিত, আপনি মানুষ হলেন, আপনি যাবেন কোথায় যদি সেটা না জানেন? আপনি কিসের মানুষ, কিসের জ্ঞানী আপনি? আপনার গন্তব্য কোথায় আপনি জানেন না, আপনি এলেন কোথা থেকে সেটা জানেন না, আপনার পরিচয় কি আপনি জানেন না, তাহলে আপনি মানুষ কিসের? কথাটা বুঝতে পেরেছেন তো? আপনি কোথা থেকে এলেন জানেন না, আপনি যাবেন কোথায় সেটি জানেন না, আপনার পরিচয় কি আপনি জানেন না, তা আপনি কিসের বিজ্ঞানী, কিসের ইঞ্জিনিয়ার, কিসের ডাক্তার, কিসের উচ্চ ডিগ্রি দাঁড়ি আপনি জানেন না আপনার পরিচয়, আপনি যাবেন কোথায় জানেন না, আপনি এলেন কোথা থেকে সেটা জানেন না। আর কোন জন্মে এই প্রশ্নের উত্তর জানবার জন্য সুযোগ আমাদের ছিল না, পরিবেশ ছিল না। আর কোন জন্মে ভগবান আমাদেরকে মনুষ্যত্ব বোধ দেন নাই, বিবেক দেন নাই, হুশ জ্ঞান দেন নাই, মান হুশ জ্ঞান যার আছে তাকে মানুষ বলে, হুশ মানে বিবেক। এবার এই মনুষ্য জীবন লাভ করে যদি আমার হুশ না থাকে, হুশ জ্ঞান না থাকে, তাহলে আমি কিসের মানুষ? দেখুন মহাজন কি বলছেন, মনরে মনুষ্য আকার হইলে কি হয়, কড়হ ভূতের গ্রামে মনরে, তুমি কড়হ
রাখো মন, আজি ভুলিলি কি সুখ পাইয়া মনো
উত্তর যদি কেউ জানতে পারে তার ঈশ্বর দর্শন হয়ে যায়। এই তিনটি প্রশ্নের উত্তর যথাযথ ভাবে যে জানতে পারে তার ঈশ্বর দর্শন হয়ে যায়। এজন্যই কট উপনিষদে আছে নচিকেতা ধর্মরাজ যমের নিকটে এই প্রশ্নগুলো করেছিলেন। নচিকেতা ধর্মরাজ যমের নিকটে আর কিছু চাইলেন না, এই প্রশ্নের উত্তরগুলো জানতে চাইলেন। সর্বপ্রথমে মনে রাখবেন, আমি দেহ নই, এই দেহটা আমার পরিচয় না। মানুষ এই দেহটার পরিচয়ে পরিচিত হয় দেহটাকেই তার সকল কামনার সকল আরাধনার সকল আনন্দের একমাত্র উপডঙ্কন মনে করে, কিন্তু সে জানে না এই দেহটা প্রকৃতির প্রদত্ত খাঁচা। ভেতরে পাখি যতদিন আছে খাঁচার মূল্য আছে, পাখি যদি না থাকে খাঁচার মূল্য আছে গো? পাখিটির জন্যই খাঁচা, খাঁচার জন্য পাখি নয়। পাখি যতদিন আছে খাঁচার প্রয়োজন আছে, পাখি যদি না থাকে খাঁচার কোন প্রয়োজন নেই। আত্মা যতদিন আছে দেহের মূল্য আছে, আত্মা যদি দেহ ছেড়ে চলে যায় দেহের কোন মূল্য নেই। তাহলে আমার পরিচয় আমি দেহ নই, আমি চিন্ময় আত্মা। সমুদ্রের ফেনা যেমন ক্ষণে সৃষ্টি ক্ষণে লয়, মায়ার সংসারে খেলা সেইভাবে হয়। কেহ নহি মাতা পিতা আত্মীয় স্বজন, সবাই ফেনার মতো থাকে অল্পক্ষণ। সমুদ্রের ফেনা যেমন সমুদ্রে মিশয়, পঞ্চভূতের দেহ তেমনি হয়ে যায় লয়। কত দেহ এইভাবে ধরোয়ে শরীরই, অনিত্য দেহে তুমি আত্মীয় তাহারি। সমুদ্রের মাঝে ফেনা উঠে আবার সেই ফেনা সমুদ্রের মাঝে মিশে যায়। তেমনি ভাবে এই মায়ার সংসারে কতবার যে আমি এই দেহ ধারণ করে এসেছি কেউ সেটা জানে না, আবার কতবার যে ধারণ করতে হবে সেটাও আমি জানি না। ভগবানের চরণ প্রাপ্তি ব্যতীত আমার এই আসা যাওয়ার বারণ হবে না। তাহলে আত্মীয় সবাই আত্মার সম্বন্ধে, এই আত্মার সম্বন্ধে
কি বলছেন গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ ১৭ নম্বর শ্লোক, অবিনাশী তু তত বিদ্ধি ইয়ানো সর্বমিদম ততম বিনাশম অপ্যয়স্য অস্যন কশ্চিত কর্তুমহর্তি, যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। দেহ নষ্ট হবে, এই সংসার একদিন নষ্ট হয়ে যাবে, এই বাড়িঘর জায়গা জমি সব পড়ে থাকবে, এই পৃথিবী যেমন ছিল তেমন রইবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, সকল কিছুই নশ্বর, একমাত্র অবিনশ্বর হচ্ছেন ভক্ত আর ভগবান। সবার বিনাশ হবে কিন্তু ভক্তের কোনোদিন বিনাশ নাই, ভগবানের কোন বিনাশ নাই। সেই পরমাত্মার অংশই তো আছেন আমার মাঝে, ভগবানের অংশই তো আছেন আমার মাঝে। তাহলে যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। নকশ্চিত কর্তুমহর্তি, তাকে কেউ বিনাশ করতে পারে না। তো যার মাধ্যমে আমি পরিচালিত তার কজন আমরা সম্ভব নেই, তার কজন পরিচর্যা করি, সেই আত্মার আয়তন সম্পর্কে শ্বেতাশ্বরূপ উপনিষদ কি বললেন, পঞ্চম অধ্যায় এক নম্বর শ্লোক, শ্বেতাশ্বরূপ উপনিষদ ১০৮টা উপনিষদের মাঝে একটা উপনিষদ শ্বেতাশ্বরূপ উপনিষদ, বালা গ্রস শত ভাগস্য শতদা কল্পিতস্য চ ভাগু জীব সবিজ্ঞেয় স জানন্তি আয় কল্পতে, কেশ অগ্রকে কেশের অগ্রভাগকে কেউ যদি ১০০ বাদ করে আবার সেই অগ্রভাগের একটা খণ্ডকে যদি আবার ১০০ বাদ করে তার যে আয়তন হয় আত্মার আয়তন হচ্ছে তার, অর্থাৎ শাস্ত্র বলছেন কেশাগ্র শত ভাগস্য শতাংশ সদৃশাত্মক জীব সূক্ষ্ম স্বরূপ অহম সংকাতিত হি চিৎকণহ, আমার কেশের অগ্রভাগের দশ সহস্র ভাগের দশ সহস্র দশ হাজার ভাগের এক ভাগ হচ্ছে আত্মার আয়তন। আচ্ছা একটা চুলের অগ্রভাগ এটা আর কতটুকু, এটা অনুবীক্ষণ যন্ত্র দ্বারাই দেখা যাবে না, এটাকে দশ হাজার ভাগের এক ভাগ হচ্ছে আত্মার আয়তন, এটাকে খালি চোখে দেখা সম্ভব, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তো দেখা যায় না, অনুপরমাণু ইলেকট্রন প্রোটন নিউট্রন এরপর তো বিজ্ঞানীরা আজ পর্যন্ত আবিষ্কারই করতে পারলেন না, পাশ্চাত্যের সায়েন্টিস্টরা সেই আত্মার ইনভেস্টিগেশন করার জন্য কাচির ঘরে একটা মুমূর্ষু রোগীকে রেখেছিল, কিন্তু যখন আত্মাটা বের হয়ে গেল কাচ ফেটে বের হয়ে গেল কিছু উপলব্ধি হলো না। আপনারা রোবট দেখেছেন বিজ্ঞানীরা বানাচ্ছে, কিন্তু সেই রোবটের মাঝে কি প্রাণ দিতে পেরেছে, ইমোশন দিতে পেরেছে, ইমোশন দিতে পারেনি, সম্ভব হয় না, সম্ভব না কোনোদিন। রজনীকান্তের রোবট ছবি দেখেছেন, সেখানে কি একটা চমৎকার শিক্ষা আমরা এখানে থেকে নিতে পারি, যে তাকে বানালো রজনীকান্ত বানিয়েছেন এমন ভাবে বানিয়েছেন সে যা যা বলে দেয় সেই ইনস্ট্রুমেন্ট গুলো আবার খুলতে পারবে। এবার কল্পনা করেছেন রজনীকান্ত, ভেবেছেন যদি একটা ফিলিং ল্যান্স কোনোদিন রোবটের মাঝে প্রবেশ করিয়ে দেয়া যায় তাহলে কেমন হতে পারে, উনি কল্পনা করেছেন সেটা। এই জন্য কল্পনায় এই জায়গাটা একটা ফিলিং ল্যান্স যখন ঢুকিয়ে দেয়া হলো, এবার রজনীকান্তের গার্লফ্রেন্ড ঐশ্বরিয়া যখন রোবটটাকে এসে একটা কিস করলো সঙ্গে সঙ্গে অনুভূতি জেগে গেছে, কারণটা কি ফিলিং ল্যান্স ফিল হয়ে গেছে তার মাঝে। এবার কি করলো, এবার এই রোবট মালিকের গার্লফ্রেন্ডকে নিয়ে পালিয়ে গেল, কথা বুঝতে পেরেছ, তার মানে রোবট বানিয়েছে কিন্তু এই রোবটের মাঝে কি ফিলিং দেওয়া গিয়েছে, ফিলিং ফিল মানে অনুভব দেওয়া গেছে, পৃথিবীতে একমাত্র আমি টাচ করলে অনুভব হচ্ছে, এই যে বাতাসকে চোখে দেখা যাচ্ছে না অনুভব করা যায় কি যায় না, আপনাকে চিমটি কাটছি আপনি সেটা চিমটি কাটলে যন্ত্রণাটা দেখানো যাবে কিন্তু অনুভব করা যাবে কি যাবে না, আত্মা যদি চলে যায় এবার চিমটি কাটো যাই করো কোনো অনুভব আছে, বিজ্ঞান শত শত হাজার হাজার রোবট বানিয়ে তাদেরকে দিয়ে সব ধরনের কাজ করাতে পারছে কিন্তু সেই রোবটের মাঝে অনুভূতি দিতে পারে না, আর কোনোদিন দিতে পারবে না, এই অনুভূতি একমাত্র আত্মা আছে যেখানে সেখানে আছে, আত্মা যেখানে নাই সেখানে কোনো অনুভূতি নেই। ডাইল সম্ভাইছিল মা,
তোমার শৈল পড়ি যায় তখন তোমার কেমন লাগে? আগুনের একটু আঁচ লাগলে কেমন লাগে? কিন্তু এই অনুভূতি যার মাধ্যমে প্রাপ্ত হয়, এই আত্মা যখন ভেতর থেকে চলে যায় তখন এই দেহটাকে আগুনে যখন সমর্পণ করা হয় তখন কি কষ্ট হয়? অনুভব আছে? নেই কেন? আত্মা নেই। তাহলে আমাদের সকল কিছুর উৎস কে? আত্মা। দেহ অসুস্থ হলে চিকিৎসা করার জন্য আমরা হাসপাতালে যাই, আর আত্মা যার অসুস্থ এমন কেউ আছেন? আপনি অসুস্থ হন নাই? আমার তো মনে হয় এমন একজনও খুঁজে পাওয়া যাবে না যে জীবনে একবারও সে ডাক্তারের কাছে যায় নাই। অবশ্যই একবার না একবার কাউকে না কাউকে ডাক্তারের কাছে যেতে হয়েছে। যে ডাক্তারের কাছে তো আমরা যাই, এমন কেউ আছেন যে আপনি আত্মা চিকিৎসার জন্য কোথাও গিয়েছেন? আছেন কি কেউ? উনি কি বলবে আত্মা অসুস্থ আমি বুঝবো কি করে? ও মা, আত্মা আছে বলেই তোমার দেহ এত সুন্দর। দেখো চিকিৎসার জন্য যাচ্ছ হাসপাতালে, তোমার ভেতরে আত্মা, তার অবস্থান কি, সে কি করছে, কি খাচ্ছে, সে কি চায়, সেটা জানার চেষ্টা করেছ? আমার আত্মার চিকিৎসায় তো পড়ে যাচ্ছি। আত্মা খায় কি আগে জানো? আত্মা মাছ খায় না, মাংস খায় না। তাহলে আত্মা কি নিরামিষ খায়? নিরামিষও খায় না। কিছু কিছু মূর্খ লোক বলে আত্মায় টানতেছি, যদি একটা বোয়াল মাছ খাইতে পারতাম। আছে কি নাই? আত্মায় টানতেছে, যদি একটু শুটকি ভর্তা খাইতে পারতাম। মাই গো, আমার আত্মায় টানতেছে, একটা তেলাফিয়া মাছ খাইতাম। আমি এক জায়গায় পার্টি গেছি, এবার বৌমা পুয়াতি, পুয়াতি বুঝো, প্রেগন্যান্ট। এবার বৌমা তার শাশুড়িকে বলছে, ওমা আমার আত্মায় টানতেছে, কুচি কুচি লাউ পাতা দিয়ে যদি একটু শুটকি ভর্তা খাইতাম। এবার শাশুড়ি গিয়া তার তার স্বামীকে বলছে, যাও না বৌমা গর্ভবতী, তার আত্মায় টানতেছে, শুটকি ভর্তা খাইতো, দেখো না গিয়া বাজারও লাউ পাতা উঠছে কিনা। অথচ ভগবান গীতায় বললেন আত্মায় কোনো কিছু খায় না। আর আমরা বলি আত্মায় যা টানে তাই খাওয়া। আমরা ভুল বলছি না, ভগবান ভুল বলছেন। আত্মায় তো কিছুই খায় না। শ্রাদ্ধ হবে, কেউ মারা গিয়েছে, এবার গ্রামের লোকদেরকে ডেকে বলছে, কাকা বাবু আমার বাবার শ্রাদ্ধ কিভাবে করব? কি আর করবে রে, তোর বাপকে তো দেখেছি, এই পশ্চিম কাষ্ঠগড়ার বাজারে সবচেয়ে বড় মাছটা তোর বাপে আনতো। আত্মা তুষ্ট মানে জগৎ তুষ্ট, শ্রাদ্ধে মাছি করে ফেল, ঢ্যাং ঢ্যাং করে তার বাপ স্বর্গে চলে যাবে, ঝাল ঝুল দিয়ে আত্মা সন্তুষ্ট কর। অথচ আত্মা কিসে সন্তুষ্ট হয়? আমরা কত মূর্খ, একটা দিন গীতা খুলে দেখলাম না, জানলাম না, পড়লাম না, বুঝলাম না। মনে রেখো, যারা নিরক্ষর তাদের ক্ষমা আছে, ওরা পড়তে পারে না। যারা অন্ধ তাদের ক্ষমা আছে, ওটা ওদের দুর্ভাগ্য, পূর্বজন্মের প্রাক্তন কর্ম, ওদের ক্ষমা করে দেবেন ভগবান। মূর্খ আমি নাহি মূর, বেদান্ত পাঠের অধিকার, কৃষ্ণ মন্ত্র জপ সদাই তত্ত্বসা, ওরা হরিনাম করলে উদ্ধার পাবে। কিন্তু যাদের চোখে আলো আছে, এই সুন্দর পৃথিবী যারা দেখতে পাচ্ছ, এখনো চশমা যাদের প্রয়োজন হয় নাই, দেখতে পাচ্ছ কিংবা চোখে আলো আছে কিংবা শিক্ষা আছে, চোখে যাদের আলো আছে, শিক্ষিত যারা, অক্ষর জ্ঞান যাদের আছে, ওরা যদি গীতা না পড়ে, ভগবানের গ্রন্থ না পড়ে, ওদের কোনো ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। ভগবান যদি আপনাকে প্রশ্ন করেন, এই তোর চোখে তো আলো আছে, এই জগতে অনেক লোক আছে যারা অন্ধ, চোখে আলো নাই, তোর চোখে তো আলো আছে, তুই একটা দিন গ্রন্থটা খুলে দেখলে না আমি কিসে সন্তুষ্ট হই? কিভাবে তোর জীবনকে তুই পরিচালনা করলে? একটা দিনও তো তুই পড়লে না, জানলে না, কি উত্তর দেব সেদিন? এখনো তো চশমা দিয়ে দেখতে পাও, আর কদিন পরে চশমা দিয়েও আর অক্ষর দেখতে পারবে না। তাই সময় থাকতে ভক্তের সঙ্গ ধর,
চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ হই, শরীর থাকবে না, যৌবন থাকবে না, আগের বাহাদুরি আমার গেল কই, আগের মতো খাইতে পারি না, বেশি খাইলে হজম হয় না, আগের মতো নাচে না রঙ্গের বারই, ঝাঁপ দিয়ে গিয়ে দিঘিতে পড়েছ, ঝাঁপ দিয়ে গিয়ে নদীতে পড়েছ, সাঁতরিয়েছ, মা ডাকছে উঠে আসো নাই, এবার এই বয়সে যদি বলি চলো না বাবা একটু সাঁতরে আসি, বলবে বাবা কি করে সম্ভব, এবারই আম গাছে ডিল দিয়ে, বরই গাছে ডিল দিয়ে আম পেরেছ, কাঁচা কাঁচা আম লবণ দিয়ে চিবাইয়ে চিবাইয়ে খাইছ, তেঁতুল খাইছ, এবার যদি তোমারে বলে বাবা ও মা একটু তেঁতুল খাও, মা বলে চুকা, কিন্তু তুমি কম খাইছ, এবার পারছো না কেন, কারণ তোমার এই আগের আর শক্তি নেই। আজকে 3 ঘন্টা আমি বসে থাকতে পারি, আর 10 বছর পরে থাকতে পারবো, সম্ভব নয়, আগের বাহাদুরি আমার গেল কই, যে সিংহের গর্জনে বনের সমস্ত পশুরা ভয়ে ভীত থাকতো, এই সিংহটাও যখন বৃদ্ধ হয়ে যায় তার পাশ দিয়ে হরিণ তিরিং বিরিং করে করে যায়, শিকার করার তার ক্ষমতা। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।